আচ্ছা, আজকে আমরা ফ্রিকশন বলে একটা টপিক শুরু করব। এই ফ্রিকশন জিনিসটা একদম প্র্যাকটিক্যাল জিনিস, ভেবে দেখো, এই ফ্রিকশন জিনিসটা একদম প্র্যাকটিক্যাল জিনিস। এই ফ্রিকশন যদি আমাদের সারাউন্ডিংস এ না থাকতো তাহলে অনেক ক্ষতি হয়ে যেত। লাইক ভেবে দেখো, যদি ফ্রিকশন না থাকতো তাহলে কি আমরা মাটির ওপর দিয়ে হাঁটতে পারতাম? পারতাম না। কেন? তোমরা কখনো খুব কাদা জায়গায়, যেখানে খুব কাদা হয়ে আছে, সেই কাদা হয়ে যাওয়াটা জায়গাটা খুব পিচ্ছিল হয়ে যায় না কি, তাই না? তো সেই পিচ্ছিল যেখানে হয়ে যায়, বলতো সেখানে হাঁটা বা দৌড়ানো ইজ ইট ইজি অর ডিফিকাল্ট? ডিফিকাল্ট ডিফিকাল্ট। এবার যেটা বলছি শোনো, যেখানে পিচ্ছিল হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু তাও ফ্রিকশন আছে। এবার ভেবে দেখো, ওই ফ্রিকশনটা যদি কমে কমে একেবারে জিরো হয়ে যায় তাহলে আমরা তো দাঁড়াতেই পারবো না, বুঝতে পারছো? দাঁড়াতেই পারবো না। হ্যালো, বুঝতে পারছি। হ্যাঁ, তো তার মানে এই যে ফ্রিকশন, এইটা আমাদের অনেক কাজে হেল্প করে, এবং সেটা পৃথিবীতে আছে বলেই অনেক কাজ অনেক সহজভাবে অনেক সুন্দরভাবে হচ্ছে। যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল সিনারিও, প্র্যাকটিক্যাল প্রবলেম, প্র্যাকটিক্যাল ইভেন্ট, সেটা আমরা একটা এক্সপেরিমেন্টের সাহায্যে বুঝবো। এবং এক্সপেরিমেন্টের সাহায্যে যদি আমরা বুঝতে পারি তাহলে এই ফ্রিকশন রিলেটেড যে কোনো প্রবলেম আমরা করতে পারবো। যেমন আমি তোমাদের যেটা বলতে চাইছি সেটা শোনো। দেখো, আমি একটা এক্সপেরিমেন্ট করছি, সেই এক্সপেরিমেন্টে এইখানে একটা মাস আছে। কত? একটা মাস আছে 1 কেজির, রাইট? এবার মন দিয়ে দেখো, এইখানে একজন মানুষ আছে যে এটাকে ঠেলছে। কি বললাম? এইখানে একটা মানুষ আছে যে এটাকে ঠেলছে, এবং এ একটা ফোর্স দিচ্ছে কি দিচ্ছে না? ডান দিকে দিচ্ছে। সেই ফোর্সটাকে আমি বলছি এফ ইকুয়াল টু টি। কি বললাম? এফ ইকুয়াল টু টি। টি টি মানে হচ্ছে টাইম। কি বললাম? টি মানে হচ্ছে টাইম। কিরকম টাইম? সেটা হচ্ছে ধরো 1 সেকেন্ডে ফোর্স এর ভ্যালু 1 নিউটন, 2 সেকেন্ডে ফোর্স এর ভ্যালু 2 নিউটন, ঠিক? বলো ঠিক। হ্যাঁ, এবার আমি একটা এক্সপেরিমেন্ট করছি, সেই এক্সপেরিমেন্ট থেকে রেজাল্ট গুলো আমরা নোট ডাউন করব, করে কনক্লুশনে আসব। কি এক্সপেরিমেন্ট করছি দেখো, ফার্স্ট হচ্ছে এদিকে হচ্ছে টাইম, এইদিকে হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, এইদিকে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, আর এইদিকে হচ্ছে কি বললাম, অ্যাক্সেলারেশন। আমি একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি, এবং এই এক্সপেরিমেন্টটা একদম প্র্যাকটিক্যাল একটা এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টটা একদম প্র্যাকটিক্যাল একটা এক্সপেরিমেন্ট। দেখো, দেখো এইখানে আমি সেকেন্ড, এইদিকে অ্যাপ্লাইড ফোর্স নিউটন, ফ্রিকশনাল ফোর্স নিউটন, অ্যাক্সেলারেশন মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমি এক্সপেরিমেন্টটা করছি এবং তার রেজাল্টটা আমি এখানে ড্র করছি, মন দিয়ে শুনবে। যখন আমি 1 সেকেন্ডে কত নিউটন দিয়েছি বলতো? 1 নিউটন, তাই না? তখন দেখলাম বডিটা মুভ করছে না, তাহলে অ্যাক্সেলারেশন জিরো, ঠিক? হ্যালো। এই করে করে আমি ফোর্সের ভ্যালু বাড়াচ্ছি, 5 সেকেন্ডে আমি 5 নিউটন দিলাম, তখনও দেখলাম বডিটা মুভ করছে না, বুঝতে পারছো তোমরা? হ্যালো। হ্যাঁ, এবারে দেখো, এরকম করে বাড়াতে বাড়াতে 10 সেকেন্ডে যখন আমি গেছি, তখন দেখলাম 10 সেকেন্ডে 10 নিউটন যখন ফোর্স অ্যাপ্লাই করছি, তখন দেখলাম এ জিরো। মানে অ্যাকচুয়ালি এটা একদম প্র্যাকটিক্যালি একটা এক্সপেরিমেন্ট করছি, এই বডিটায় আমি যদি 10 নিউটন দিই তাহলে এই বডিটা অ্যাবাউট টু মুভ। আচ্ছা, এইদিকে লিখি, কি বললাম বলো? অ্যাবাউট টু মুভ, রাইট? এটাকে আরেক ভাবেও বলা যায়, সেটা হচ্ছে জাস্ট মুভিং। তার আগে পর্যন্ত কিন্তু ও মুভ করছিল না, এইটা যখন করলাম তখনও জাস্ট মুভিং বা অ্যাবাউট টু মুভ। মানে জাস্ট মুভিং এ অ্যাক্সেলারেশনটা জাস্ট জিরো হয়, জাস্ট জিরো। মানে এরপরে যদি আমি সামান্য ফোর্স দিই তাহলে বডিটা মুভ করবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো কি বললাম? এবারে কি হচ্ছে ঘটনাটা দেখো, সেটা হচ্ছে আমি এই এক্সপেরিমেন্টটা এই 10 নিউটন অবধি দেওয়ার পরে আমি একটু কনক্লুড করতে চাইছি। আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি এর, তাহলে নিচের দিকে 10 নিউটন, ওপর দিকে নর্মাল রিয়াকশন, আর এই দিকে ফ্রিকশনাল অ্যাপ্লাইড ফোর্স। এবার বলো তো, এই পুরো বডিটা মুভ করছে কি করছে না?
আপ টু 10 নিউটন পর্যন্ত, করছে কি করছে না? করছে না। তাহলে বলো তো, ডান দিকে যদি একটা ফোর্স লাগে তাহলে ডেফিনেটলি বাদিকে একটা ফোর্স লেগেছে, বাদিকে একটা ফোর্স লেগেছে। এবার বাদিকে ফোর্সটা কে দিয়েছে? এদিকে দেখো, বাদিকে এখানে কোনো মানুষ বা কোনো কাউকে কি আমি দেখতে পাচ্ছি না? না। কিন্তু তার মানে কি, বাদিকে যদি ফোর্সটা দেয় কে দিতে পারে? সেটা দিতে পারে এইখানে যে সারফেস আছে, দেখো কন্ট্যাক্ট সারফেস যেটা রয়েছে সেইখানের কোনো ফোর্সই আমাকে বাদিকে ফোর্স দিতে পারে, তাই না? এছাড়া তো আর কোনো কন্ট্যাক্ট মানে আর কোনো জায়গায় কোনো ফোর্সের আমি ইয়ে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি? তাহলে মন দিয়ে শোনো, এই যে নিচে যে এই ফোর্সটা দিচ্ছে এই ফোর্সটাই হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। তাহলে ফ্রিকশনাল ফোর্সটা বেসিক্যালি এইখানে দিচ্ছে নিচে। এবার দেখো ফ্রিকশনাল ফোর্সটা আমরা এইভাবেই দেখাই ফোর্সটাকে, কিন্তু সরি আমরা ফ্রিকশনাল ফোর্সটাকে এই এফ দিয়েই দেখাই, কিন্তু এই প্রবলেমটা মানে আমি তোমাদের বোঝানোর জন্য এই ফ্রিকশনাল ফোর্সটাকে একটু এরকম কার্ভেচার করে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এটা ফ্রিকশনাল ফোর্স। সরি কি লিখছি, এফ আর লিখছি। তাহলে এবার তোমরা বুঝতে পেরেছো, বেসিক্যালি এই বাদিক থেকে যে ফোর্সটা দিচ্ছে সেটাই এইটা। হ্যালো, এবার বলো তো বডিটার অ্যাক্সেলারেশন কত? জিরো না, আপ টু এই পর্যন্ত? যদি আপ টু এই পর্যন্ত জিরো হয় তাহলে বলতো বাদিকে যতটা ফোর্স ডান দিকে ততটা ফোর্স? তাহলে বলতো অ্যাপ্লাইড ফোর্স যদি 1 নিউটন হয় তাহলে ফ্রিকশনাল ফোর্স কত হবে? এটা যদি 5 হয়, এটা 5, এটা 10 হলে এটা 10। দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ, এই অবধি ক্লিয়ার? তাহলে একটা জিনিস আমরা দেখলাম, মন দিয়ে শোনো, এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত বলতো বডিটা মুভ করছিল কি করছিল না? করছিল না। তাহলে যখন বডিটা মুভ করছিল না তখন যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করে তাকে বলে স্ট্যাটিক ফ্রিকশন। আর তাকে কি বলে? স্ট্যাটিক ফ্রিকশন। তাকে কি বলে? আবার বলছি স্ট্যাটিক। তাহলে এখান থেকেই আমরা আরেকটা জিনিস বুঝতে পারছি না ডিয়ার, যে এর একটা করসপন্ডিং ডাইনামিক ফ্রিকশন থাকবে, কি স্ট্যাটিকের উল্টো থাকবে। আচ্ছা, এই অবধি কি তোমরা তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমি একটা জিনিস কনক্লুড করতে চাই। কি কনক্লুশন? দেখো আমি যদি এই 1 কেজি আর সারফেস মানে ফ্লোর এর সারফেস গুলোকে এইভাবে ড্র করি তাহলে এই ফ্রিকশনাল ফোর্স এইখানে লাগছে না? আচ্ছা অ্যাকচুয়ালি সরি ভুল করেছি, ফ্রিকশনাল ফোর্স এইখানে লাগছে না, দেখো এখানে। এবার ফ্রিকশনাল ফোর্স সেটাও তো একটা ফোর্স, কি বললাম? ফ্রিকশনাল ফোর্স সেটাও তো একটা ফোর্স, তাই না? হ্যালো, আচ্ছা ফ্রিকশনাল ফোর্স যদি ফোর্স হয়, দেখো ফ্রিকশনাল ফোর্স যদি ফোর্স হয় তাহলে মন দিয়ে শুনবে, শুধু ফোর্স একা, ফোর্স একা কি এক্সিস্ট করতে পারে? একা ফোর্স এক্সিস্ট করতে পারে না? শুধু একা ফোর্স এক্সিস্ট করতে পারে না। যদি না পারে তাহলে ওখানে কি থাকার কথা বলতো? মানে ফোর্স মানে শুধু একটা ফোর্স থাকতে পারে না, একটা পেয়ার অফ ফোর্স থাকবে, থাকবে কি থাকবে না? ঠিক আছে, তার মানে এখনো পর্যন্ত আমরা পেয়ার অফ ফোর্সের কথা বুঝলাম। বলতো সেই পেয়ার অফ ফোর্স থেকে আমি বলতে পারি একটা রিয়াকশন, একটা অ্যাকশন হলে আর একটা রিয়াকশন, রাইট? ঠিক, সেগুলো আসছি আসছি, এক একটা করে কনক্লুড করছি। তার আগে এখান থেকে আমরা যে ফার্স্ট কনক্লুশনটা করব, ফার্স্ট কনক্লুশন, তোমরা বলো তো ফার্স্ট কনক্লুশনটা আমি কি এইটা করতে পারি? সেটা হচ্ছে এই ফ্রিকশনাল ফোর্স, দেখো ফ্রিকশনাল ফোর্স অলওয়েজ অ্যাক্ট ট্যানজেনশিয়ালি, দেখো ইট অলওয়েজ অ্যাক্ট ট্যানজেনশিয়ালি, দেখো ইটস অলওয়েজ অ্যাক্ট ট্যানজেনশিয়ালি টু দা, কি বললাম? টু দা কন্ট্যাক্ট সারফেস। এই বুঝতে পারছো? ইট অলওয়েজ অ্যাক্ট ট্যানজেনশিয়ালি টু দা কন্ট্যাক্ট সারফেস, ঠিক? দেখো 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 দেখো, ঠিক। আচ্ছা, এবারে ওই অ্যাকশন রিঅ্যাকশনের পেয়ারের গল্প টল্পগুলো তো পরে আসছি, পরে আসছি, ডেফিনেটলি আসছি। এবারে আমি এক্সপেরিমেন্টটা আরো এগিয়ে নিয়ে যেতে চাইছি, দেখো এক্সপেরিমেন্টটা আরো এগিয়ে নিয়ে যেতে চাইছি। আমি কি করলাম সেটা হচ্ছে এরপরে, এরপরে আমি 11 নিউটন ফোর্স দিলাম, কি বললাম? 11 নিউটন ফোর্স দিলাম। তখন আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ওর অ্যাক্সেলারেশন দেখলাম, বুঝতে পারছি? হ্যালো, ইলেভেন নিউটন, তাহলে 12 নিউটনে আমি দেখলাম 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরকম করে করে আমি যখন 16 নিউটন দিলাম তখন আমি দেখলাম এটা 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? এটা একদম প্র্যাকটিক্যাল, এটা আমি দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যাল এক্সাম্পলে, আমি এটা দেখতে পাচ্ছি, কি বললাম? প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আমি এটা দেখতে পাচ্ছি। এবার আমি কি বলছি শোনো, এই ঘটনাটা যদি দেখতে পাই তাহলে দেখো এই ঘটনা থেকে আমরা কি কি কনক্লুড করছি, এইটা আমার বডিটা, রাইট? আমি এই দিকে কত ফোর্স দিয়েছি? 11 নিউটন।
এই 1 কেজির বডিটা ডান দিকে কত অ্যাক্সেলারেশনে যাচ্ছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার বলতো, যদি এখানে অন্য কোনো ফোর্স না থাকে, তাহলে 11 নিউটন ফোর্স দিলে বডিটার অ্যাক্সেলারেশন কত হওয়ার কথা ছিল? 11 মিটার পার সেকেন্ড স্কোয়ার হওয়ার কথা ছিল। হ্যাঁ, এখন কি 11 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে? না। তাহলে নিশ্চয়ই অপোজিট দিকে কেউ ফোর্স দিচ্ছে। কে ফোর্সটা দিচ্ছে? ফ্রিকশন। ফ্রিকশন। তোমরা কি একটু একটু বুঝতে পারছো রিয়া? হ্যাঁ। এবার বলতো, এখানে আমি লিখতে পারি 11 - F = 1 × 2। হ্যাঁ। থেকে F এর ভ্যালু 9 আসছে। হ্যাঁ আসছে। সেম ভাবে আমি এখানে তাহলে কি লিখবো? 9। এই যে ফ্রিকশনাল ফোর্স, ঠিক। এবার বলতো, যখন 12 নিউটন ফোর্স দিয়েছি তখন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে। বলতো তখন ইয়ে কত ফোর্স, কত মানে ফ্রিকশনাল ফোর্স? এইভাবে যেভাবে আমি ক্যালকুলেট করেছি, যখন 16 দিয়েছি এটা একদম প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল, ইয়ার একদম প্র্যাকটিক্যাল, ঠিক। এইবার আমাকে একটা কথা বলো, এই সময়, এই সময় বডিটা কি মুভ করছিল? না। তাহলে এটা স্টেশনারি, ঠিক। যদি স্টেশনারি বডি হয় তাহলে সেখানে যে ফ্রিকশনাল ফোর্সটা অ্যাপ্লাই হয় তাকে আমরা কি বলি? স্ট্যাটিক ফ্রিকশন। এই স্ট্যাটিক ফ্রিকশনকে এইভাবে ডিনোট করা হয়, FS, S স্ট্যান্ডস ফর স্ট্যাটিক। তোমরা বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ। এবারে দেখো, বলতো এই কন্ডিশনে বডিটা কি স্ট্যাটিক না মুভিং? মুভিং। যদি মুভিং হয় তাহলে এই সময় যে ফ্রিকশনটা কাজ করে সেই ফ্রিকশনটাকে আমরা বলি কাইনেটিক ফ্রিকশন। কি বললাম? কাইনেটিক ফ্রিকশন। এটাকে এফ কে দিয়ে ডিনোট করে। আগে বলো তোমরা আমার কথা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। তাহলে আমরা কি শিখলাম? ফ্রিকশন কত রকম? 2 রকম। কি কি? স্ট্যাটিক আর কাইনেটিক। স্ট্যাটিক আর কাইনেটিক, ঠিক। হ্যালো। হ্যাঁ আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো, এইখানে কি সব নয়? দেখো তাহলে বলতো, কাইনেটিক ফ্রিকশনের ম্যাগনিটিউড কনস্ট্যান্ট কি ভেরিয়েবল? কনস্ট্যান্ট। ভেরি গুড, ম্যাগনিটিউড কনস্ট্যান্ট। এবার একটা জিনিস দেখো, এইখানে স্ট্যাটিক ফ্রিকশন যেটা, স্ট্যাটিক ফ্রিকশন যেটা, সেইটা 1, 5, 10 কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল। তাহলে আমি এখানে এইটা বলতে পারি যে স্ট্যাটিক ফ্রিকশন ভেরিয়েবল, কি তাই না? আর কাইনেটিক ফ্রিকশন কনস্ট্যান্ট। এই অবধি কি আমরা বুঝতে পেরেছি? এই অবধি কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আমি তোমাদের নেক্সট যে কথাটায় চলে যেতে চাইছি সেটা হচ্ছে, দেখো তখনই বললাম না, ফ্রিকশনটা কি ফোর্স? ইয়েস, ফ্রিকশনটা ফোর্স। যদি ফোর্স হয় তাহলে ওকে পেয়ারে থাকতে হবে, একটা পেয়ার, কি তাই না? একটা পেয়ারে থাকতে হবে। এবার দেখো, ধরো এইরকম একটা বডি, মানে এটা এ বডি, এটা বি বডি, এই সারফেসটা রাফ। যখনই আমি বলে দিচ্ছি এই সারফেসটা রাফ, দ্যাট মিনস ওখানে ফ্রিকশন আছে, রাইট? এবারে দেখো, আমি যদি এই দুটো বডির ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে দুজনকে আলাদা আলাদা আমাকে এইভাবে ড্র করতে হবে। কি বললাম? দুজনকে আলাদা আলাদা এইভাবে আমাকে ড্র করতে হবে। হবে কি হবে না? হবে। হ্যাঁ। এবারে মন দিয়ে শোনো, যদি আমি বলি যে এই সারফেসে এই ডিরেকশনে ফ্রিকশন লাগছে, কি বললাম? এই ডিরেকশনে, এই সারফেসে এই ডিরেকশনে ফ্রিকশন লাগছে FS, তাহলে শুধু FS বা একটা ফোর্স কি এক্সিস্ট করতে পারে? না। তাহলে আর একটা ফোর্স কি এক্সিস্ট করতে হবে? তাহলে এটা যদি অ্যাকশন হয় তাহলে এর একটা ভাই থাকবে, রিয়াকশন। সে কি এক সেম বডিতে কাজ করবে না অন্য বডিতে কাজ করবে? ডিফারেন্ট বডিতে। এবার বলো, সেম ডিরেকশনে না অপোজিট ডিরেকশনে? সেম নেচার হতে হবে দুটো ফোর্সই। এটা এটা যদি স্ট্যাটিক ফ্রিকশন হয় তাহলে এটাও স্ট্যাটিক ফ্রিকশন হতে হবে, দেখো। আর এটা যদি কাইনেটিক ফ্রিকশন হয় তাহলে এটাও কাইনেটিক ফ্রিকশন হতে হবে, কি তাই না? বুঝতে পারছি। হ্যাঁ স্যার, এই জন্যই কি আগের কেসটা ম্যাগনিটিউড কনস্ট্যান্ট লিখেছেন ভেক্টরের জায়গায়? না না ডিয়ার, ওটার জন্য ওরকম না, আমি আসছি ওটা কেন ম্যাগনিটিউড কনস্ট্যান্ট লিখেছি পরে বলছি। ওকে, ঠিক আছে, ঠিক। এটার জন্য নয়। ওকে আচ্ছা, আমি আমি এক্সপ্লেইন করছি। তো তাহলে আমরা এইটা জিনিস বুঝতে পারলাম যে ফ্রিকশন কোথায় লাগে? সারফেসে লাগে। খুব স্পেসিফিক্যালি বলতে গেলে সারফেসে যে কন্ট্যাক্ট সারফেস থাকে সেই কন্ট্যাক্ট সারফেসের দুটো সারফেসেই লাগে, একটা বাদিকে হলে আর একটা ডান দিকে হবে, তাই না? বলো তোমরা আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার আমি কয়েকটা
স্টেটমেন্ট তোমাদের বলবো এবং সেগুলোকে জাস্টিফাই করব, কয়েকটা স্টেটমেন্ট তোমাদেরকে বলবো এবং সেগুলোকে জাস্টিফাই করব। দেখো সেটা হচ্ছে, দেখো স্ট্যাটিক ফ্রিকশন ইজ সেলফ অ্যাডজাস্টিং, ট্রু অর ফলস? ট্রু। স্ট্যাটিক ফ্রিকশন ইজ সেলফ অ্যাডজাস্টিং, আচ্ছা এটা অ্যাবসলিউটলি ট্রু, এটা আমি বুঝিয়ে দিই তোমাদের। দেখো যখনই আমি স্ট্যাটিক ফ্রিকশনের কথা বলছি সেটা ফোর্স, তার মানে সে তার একটা ম্যাগনিটিউড থাকবে আর একটা ডিরেকশন থাকবে, থাকবে কি থাকবে না? এবার এদিকে চলে আসুন, দেখো যখন আমি অ্যাপ্লাইড ফোর্স 1 দিয়েছি তখন ফ্রিকশনাল ফোর্স কত? 1। বলতো এই ফ্রিকশনাল ফোর্স 1 এর থেকে বেশি লেগেছে না কম লেগেছে? এক্স্যাক্ট 1। ভেরি গুড, যখন 5 দিয়েছি তখন এখানে 5। তার মানে একটা জিনিস কি লক্ষ্য করেছো, আমি যে ফোর্স গুলো দিচ্ছি, দেখো আমি যে ফোর্স গুলো দিচ্ছি, এই যে ফোর্স গুলো অ্যাপ্লাই করছি, ফ্রিকশনাল ফোর্স তো সেই একই ভ্যালু। তার মানে আমি যেভাবে ফোর্স গুলোকে চেঞ্জ করছি ফ্রিকশনাল ফোর্স তো নিজেকে সেইভাবে চেঞ্জ করে নিচ্ছে, বুঝছি কি, তাই না? এবার দেখো আমি যদি এই ডিরেকশনে অ্যাপ্লাইড ফোর্স দিই তাহলে ফ্রিকশনাল ফোর্স ঠিক অপোজিট ডিরেকশনে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তাহলে বলো তো এইখানে আমি যে কথাটা লিখেছি স্ট্যাটিক ফ্রিকশন ইজ সেলফ অ্যাডজাস্টিং, এই সেলফ অ্যাডজাস্টিংটা ম্যাগনিটিউডেও সেলফ অ্যাডজাস্টিং, ডিরেকশনেও সেলফ অ্যাডজাস্টিং না? হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পারলে বলো? হ্যাঁ। আচ্ছা এবার একটা কথা, সেলফ অ্যাডজাস্টিং ওটা একটু বলো। ওটা কোনটা বলো? মাঝে মাঝে আটকে যাচ্ছে কেন? আচ্ছা দেখো সেটা হচ্ছে আমি ধরো ওই টেবিল ড্র করেছি আর টেবিলের উপরে এই বডিটা আমার রয়েছে, যে বডিটা আমি ড্র করেছি এরকম, ঠিক বুঝতে পারছো? এবার দেখো আমি যদি এইদিকে 5 নিউটন ফোর্স দিই তাহলে ফ্রিকশনাল ফোর্স এইদিকে, হ্যালো, তাই তো? কত কত ভ্যালু? 5। এবার বলতো আমি যদি এইদিকে 5 নিউটন ফোর্স দিই তাহলে ফ্রিকশনাল ফোর্সটা এইদিকে কত? 5। তার মানে একটা জিনিস দেখো, আমি যেদিকেই ফোর্সটা দিই তার অপোজিট দিকেই এটা লাগবে না? এটা ম্যাগনিটিউডেও 5 হচ্ছে, ডিরেকশনেও চেঞ্জ করে নিচ্ছে, কি তাই না? তার মানে এখান থেকে আমি কি বলতে পারি বলো? স্ট্যাটিক ফ্রিকশন, ভেরি গুড, সেলফ অ্যাডজাস্টিং। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ডাউট থাকলে বলো, ডাউট থাকলে বলো। আচ্ছা যদি ডাউট না থাকে তাহলে নেক্সট আমি যেটা চলে যাচ্ছি, শোনো বলো তো কাইনেটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন এটা কি সেলফ অ্যাডজাস্টিং? না। কেন? কনস্ট্যান্টই তো আছে ওটা। শাবাশ শাবাশ শাবাশ, মন দিয়ে শোনো, কাইনেটিক ফ্রিকশন ইজ নট সেলফ অ্যাডজাস্টিং। কেন? দেখো এটা যদি ফ্রিকশন হয় তাহলে এর ম্যাগনিটিউড আছে, ডিরেকশন আছে, কি বললাম? হ্যাঁ, এর ম্যাগনিটিউড আছে, ডিরেকশন আছে। এবার একটা জিনিস দেখো, এর ম্যাগনিটিউড তো সবসময় কনস্ট্যান্ট, দেখো তার মানে ম্যাগনিটিউড কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। যদি চেঞ্জ না হয় তাহলে বলো তো ম্যাগনিটিউড যদি চেঞ্জ না হয় তাহলে ম্যাগনিটিউড কি সেলফ অ্যাডজাস্টিং? না, কারণ ওটা তো সবসময় কনস্ট্যান্ট, তাহলে ম্যাগনিটিউড সেলফ অ্যাডজাস্টিং নয় কিন্তু ডাইরেকশন সেলফ অ্যাডজাস্টিং। কেন? কেন? দেখো একটা বডিকে যদি
এই দিকে মুভ করে বডিটা, দেখো একটা বডি যদি এই দিকে মুভ করে তাহলে ফ্রিকশনাল ফোর্সটা এই দিকে লাগে না, এটা আমরা দেখব, এফকে যে কাইনেটিক ফ্রিকশনটা লাগছে সেটা এই দিকে লাগছে। এবার সেম বডি যদি এই দিকে মুভ করে এই ডিরেকশনে, তাহলে এই ডিরেকশনে লাগবে এফকে, কিন্তু দুটোরই ভ্যালু কিন্তু 10 নিউটনই হবে, 10 না কত করেছি 9, এই বুঝতে পারছো? হ্যাঁ। দেখো তো ডিরেকশনে ও সেলফ অ্যাডজাস্টিং, হ্যাঁ, কিন্তু ম্যাগনিটিউডে নয়। হ্যাঁ, তোমরা কি এই কথা বুঝতে পারলে? এবারে আমি একটা স্টেটমেন্ট বলছি, তোমরা আমাকে বলবে এই স্টেটমেন্টটা ঠিক কি ভুল। আমি একটা স্টেটমেন্ট বলছি, এই স্টেটমেন্টটা ঠিক কি ভুল, মন দিয়ে শোনো। ফ্রিকশন অপোজেস মোশন, ঠিক কি ভুল? বাকিদের কোনো আমি রেসপন্স পেলাম না, আমি বললাম স্যার 9 এ পড়েছিলাম ট্রু, শুনেছিলাম 11 এ ফলস, এবার জানি না। ও রাইট, মন দিয়ে শোনো, সেটা হচ্ছে ফ্রিকশন ডাজ নট অপোজ মোশন, এটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট। ফ্রিকশন ডাজ নট অপোজ মোশন, ঠিক? হ্যালো, আচ্ছা তাহলে বলবে মানে ফ্রিকশন মোশনকে অপোজ করে না, ফ্রিকশন কাকে অপোজ করে জানো? রিলেটিভ মোশনকে অপোজ করে। হ্যাঁ, ফ্রিকশন অপোজেস রিলেটিভ মোশন, কি বললাম? ফ্রিকশন অপোজেস রিলেটিভ মোশন, ঠিক? দেখো ফ্রিকশন ডাজ নট অপোজ মোশন বাট ইট অপোজেস রিলেটিভ মোশন। এবার এই জিনিসটা তোমাদের আমাকে বোঝাতে হবে। আচ্ছা, এইটা বোঝার জন্য আমি তোমাদের একটা ভিডিও দেখাতে চাইছি, দাঁড়ো। এটা আগের বছরের লেকচার। এই ফ্রিকশনটা পড়ানোর জন্য আমি একটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে একটা দেখো ভালো করে, ওপরের বডিটাকে ফোর্স দেওয়া হচ্ছে, ওপরের বডিটাকে দেখো, ও মানে ফেলছে ওপরের বডিটা কে। আচ্ছা বোঝা যাচ্ছে না, হ্যাঁ না এটা অতটা বোঝা যাচ্ছে না, ভালো বেট, ওই ভিডিওটা না নেই আর, আমি একটা ইউটিউবে সার্চ করে পেলাম শর্টসে, ওকে কাপ আর ব্লক দিয়ে দিয়েছে ওই ভিডিওটা না নেই, আমি আগের বার যে ভিডিওটা দেখিয়েছি না ওটা পাইনি আমি, ওটা
এটা সব না ছেড়ে দাও, পাচ্ছি না। আচ্ছা এইটা একবার দেখি। So I've got my essay written. So now I'm going to show you how I use Grammarly. Okay, so here's my essay. And I'm going to click. Hi. It by a force, two blue box and the lower rating, or wants to that an animation rolls over. It's a freaky kinetic friction, an idea of the direction. So here's a 3DB. বুঝতে পারছি। The same thing. তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। কি করছে দেখো, এই ছোট ব্লকটার উপরে একটা বড় ব্লক আছে, ঠিক? এই যে রেড যেটা, সেটা দিয়ে ফোর্সটা দেওয়া হয়েছে কোনটাতে? নিচের ব্লকটাতে, নিচের ব্লকটাতে। তাহলে দেখো উপরের ব্লকটা কি মুভ করছে সামনের দিকে? না। হ্যাঁ করছে তো, দেখো এই যে করছে, বুঝতে পারছো? আচ্ছা এই দেখো, দেখো এই সময়, এই সময় এই যে, এই যে রেড ব্লকটাতে আমি নিচে একটা ফ্রিকশন দিয়েছি, মানে রেড ব্লকটাতে আমি ফোর্স দিয়েছি, ব্লু ব্লকটাতে রেড দিয়ে আমি ফোর্স দিয়েছি, অ্যাপ্লাইড ফোর্স। তার উপরে যে বডিটা আছে সে কি তার সাথে সাথে যাচ্ছে? হ্যাঁ। তারপরে গিয়ে পড়ে যাবে সেটা অন্য কথা, কিন্তু তার সাথে সাথে যাচ্ছে তো। হ্যাঁ। এখানে আরো ভালো বোঝা যাবে, এই যে থ্রি ডিতে রাইট, তারপরে পড়ে যাচ্ছে না? হ্যালো, ঠিক। তারপরে কিছুক্ষণ একসাথে চলেছে এটা বোঝা গেছে? এই যে বলো, একসাথে চলেছে না? রাইট, দেখো এবার এই জিনিসটাই আমাদেরকে, তোমাদেরকে বোঝাতে হবে কি, দেখো মন দিয়ে শুনবে। ধরো দুটো ব্লক আছে, কারেক্ট? হ্যালো, এটা ধরো 1 কেজি, এটা 2 কেজি। তুমি কি করেছো, এই 1 কেজির জাস্ট সারফেসে আর 2 কেজির জাস্ট সারফেসে এটা এ আর একটা বি, এটা মার্ক করে দিয়েছো। এবার মন দিয়ে শোনো, আমি যদি এইখানে ফোর্স দিই এফ, তাহলে টোটাল বডিটা সামনের দিকে এগোচ্ছিল কি এগোচ্ছিল না? এগোচ্ছিল। এবার বলো এই 1 কেজির ব্লকটায়, 1 কেজির ব্লকটায় হরাইজন্টাল ডিরেকশনে মুভ করছিল কি করছিল না? হ্যাঁ। কোনো একটা অ্যাক্সেলারেশনে মুভ করছিল, করছিল কি করছিল না? তার মানে সামনের দিকে যদি কোনো অ্যাক্সেলারেশন থাকে, তাহলে এই 1 কেজির সামনের ডিরেকশনে কোনো একটা ফোর্স থাকবে কি থাকবে না? এবার বলো সামনের ডিরেকশনে ফোর্স দেওয়ার মতো কে আছে? একমাত্র এই সারফেসটা রয়েছে, এবং ট্যাঞ্জেনশিয়ালি যে ফোর্সটা দেবে, তার মানে একমাত্র ফ্রিকশনটাই ডান দিকে ফোর্সটা দেবে কি দেবে না? কি তোমরা আমার কথা বুঝতে পারছো? যদি তোমরা আমার কথা বুঝতে পারো, তাহলে একটা কথা বলো তো, এই 1 কেজির ব্লকটা সামনের দিকে যে মুভ করছে, তার মোশন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। মোশনটা কে করাচ্ছে? ফ্রিকশন। যদি মোশনটা ফ্রিকশন করায়, তাহলে তোমরা আমাকে বলো তো, সেটা হচ্ছে ফ্রিকশন অপোজেস মোশন। এই কথাটা কি ঠিক কি ভুল? ভুল, একদম ভুল। আরে বাবা, 1 কেজির কে মোশন করাচ্ছে? ফ্রিকশন। ফ্রিকশন, তার মানে ডাস ফ্রিকশন অপোজেস মোশন? না না। এবার ফার্স্টটা আমরা বুঝতে পারলাম, এবার আমি সেকেন্ডটা এক্সপ্লেইন করব। সেকেন্ডটা বলতে ফ্রিকশন অপোজেস রিলেটিভ মোশন। এই যে ফ্রিকশন অপোজেস রিলেটিভ মোশন, এই স্টেটমেন্ট থেকেই আমাদের একটা সারফেসে কত ফ্রিকশন কাজ করছে সেইটা বার করা যায় বা বার করতে হয়। আবার বলছি, ফ্রিকশন অপোজেস রিলেটিভ মোশন, এই কনসেপ্ট থেকেই আমরা সারফেস গুলোতে কোন ডিরেকশনে ফ্রিকশনটা লাগছে সেটা বার করা যায়, সেটা বার করা যায়। এবার মন দিয়ে শুনবে আমি কি বলছি। আমি ধরলাম এই বডিটা যে সারফেসে আছে সেখানে মিউ ইকুয়াল টু জিরো ধরে নিলাম, ঠিক? তাহলে এটা 2 কেজির ব্লক, এর নিচের সারফেসে কোনো ফ্রিকশন নেই, আর এটা 1 কেজির ব্লক। তুমি এইখানে একটা পয়েন্ট মার্ক করেছ, আবার এইখানে আর একটা পয়েন্ট মার্ক করেছ, এইটা এ এইটা বি, দেখো এইটা এ এইটা বি, কি তাই না?
এবারে যেটা বলছি শোনো, আমরা আগে বুঝবো যে কিভাবে রিলেটিভ মোশনটা ফ্রিকশনটাকে অপোজ করছে। দেখো এই যে 2 কেজি ব্লকে আমার সামনের দিকে একটা ফোর্স দেওয়া হয়েছে, হয়েছে এই যে, হ্যাঁ, তাহলে 2 কেজি ব্লকটা যদি সামনের দিকে মুভ করতে চায় তাহলে বলতো এই বি পয়েন্টটা সামনের দিকে মুভ করবে কি করবে না? করবে। এবার দেখো ফ্রিকশন কি চায়, ফ্রিকশন চায় এ আর বি এর মধ্যে যেন কোনো সেপারেশন তৈরি না হয়। সেপারেশন তৈরি হলেই তো রিলেটিভ ভেলোসিটি বা রিলেটিভ কনসেপ্ট চলে আসবে, আসবে কি আসবে না? তার মানে ফ্রিকশন চায় এ আর বি সবসময় জুড়ে থাকুক। কি বললাম? ফ্রিকশন চায় সবসময় এ আর বি জুড়ে থাকুক। এবার দেখো সেটা হচ্ছে যদি আমি এখানে এফ ফোর্স দিই তাহলে এই 2 কেজির ব্লকটা সামনের দিকে মুভ করবে, তার মানে এই বি পয়েন্টটাও সামনের দিকে মুভ করবে, করবে কি করবে না? করবে। তাহলে বলতো এই বি পয়েন্টটাকে যদি আমাকে এ পয়েন্টের আবার নিচে নামাতে, মানে নিচে আনাতে হয় তাহলে এই বি পয়েন্টে এই দিকে একটা এই দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে না? দেখো হ্যাঁ বুঝতে পেরেছো? আরেকবার বলুন, বুঝিনি। আচ্ছা ধরো এফ ফোর্সটা দিয়েছি তাহলে এ এ পয়েন্টটা এখানে আর বি পয়েন্টটা একটু দূরে সরে যাবে না? হ্যাঁ। তাহলে বি পয়েন্টটাকে এই এ তলায় আনতে হবে না? এবার দেখো এইখানেও আমি এটাকে এক্সপ্লেন করতে পারি। মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, আমাকে ফ্রিকশন কি করবে, ফ্রিকশন কি করবে বলো? ফ্রিকশন করবে এ আর বি কে সেপারেট হতে দেবে না। বললাম এ আর বি কে সেপারেট হতে দেবে না। এবার বলো বি যদি সামান্য এগিয়ে যায় তাহলে বলো তো এ কেও তো এগোতে হবে। তাহলে এ কোন পয়েন্টের সাথে যুক্ত আছে? 1 কেজি। তাহলে এর এই ডিরেকশনে ফোর্সটা লাগবে না? দেখো তাই লেগেছে, ঠিক। আরেকটা ভাবে এক্সপ্লেন করি, এই যে 1 কেজি ব্লকটা সামনের দিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে, দেখলাম তো, তাহলে এ অ্যাক্সেলারেশনে যেতে গেলে ডেফিনেটলি এই ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্সটাই আছে যে একে এ অ্যাক্সেলারেশনে নিয়ে যাবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তিনটে ভাবে আমি তোমাদের বোঝালাম ফ্রিকশন গুলো, কারেক্ট। এরপরে আমি আরো যখন প্রবলেম করাবো তখন বলবো যে কিভাবে তোমার ফ্রিকশন গুলো ডাইরেকশন ক্যালকুলেট করতে হয় বা ডাইরেকশন জানা যায়। তোমরা কি এতক্ষণ যেটা পড়িয়েছি তোমরা কি পুরো জিনিসটা বুঝতে পেরেছো? বলো, যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? ফ্রিকশন অপোজেস রিলেটিভ মোশন, বাট it does not oppose motion. সেটা কি ক্লিয়ার তোমাদের? হ্যাঁ। আচ্ছা স্যার, এইটা একটা স্টেটমেন্ট আছে যে ফ্রিকশন মানে মোশনের ফরে যায়, does not oppose আর ফরে যাওয়া কি একই ধরবো তাহলে? হ্যাঁ একদম একদম। আর ওই স্যার ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট কেন বলছো ওটা একবার বলুন। কোনটা ম্যাগনিটিউডটা বলছো? 9 কাইনেটিক ফ্রিকশন একটা। বুঝলাম না। ওই কাইনেটিক ফ্রিকশনের ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট বলছি, ভেক্টরটা কনস্ট্যান্ট বলছি না সেটা জিজ্ঞেস করছি। এইটা হ্যাঁ তোমরা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা তোমরা একটা মিনিট একটু ওয়েট করো, আমি জলের গ্লাস জলের বোতলটা একটু নিয়ে আসি। একটা মিনিট, একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা এবারে শোনো, এই অবধি আমরা তো বুঝতে পেরেছি। এবার আমি একটা জিনিস বলি, মনে আছে আমি একটা সময় বলেছিলাম যে
10 নিউটন যখন ফ্রিকশনাল ফোর্স তখন বডিটা জাস্ট মুভিং অর অ্যাবাউট টু মুভ, দেখো এটা, তাই না? দেখো এটা, হ্যালো। এবং তারপরে যখনই এই 10টা বাড়িয়ে 11 করে দেওয়া হয়েছে, যখনই 10টা বাড়িয়ে 11 করে দেওয়া হয়েছে তখন বডিটা মুভ করা শুরু করেছে। তাহলে এই যে 10 নিউটনটা এখানে, এটা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। দেখো তাহলে এই যে স্ট্যাটিক ফ্রিকশনের যেটা ম্যাক্সিমাম ভ্যালু, সেই ম্যাক্সিমাম ভ্যালু তো একটাই হয়, হয় না? তাহলে এই যে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু, এইটাকে আমরা FSL বলি। ওকে, FSL মানে সেটা হচ্ছে, এটাকে আবার লিমিটিং ফ্রিকশন বলে, লিমিটিং ফ্রিকশন। FS স্ট্যান্ডস ফর স্ট্যাটিক ফ্রিকশন, তার লিমিটিং ভ্যালু। তাহলে বলো তো এখানে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কত? 10। এটাই না স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালু? এইটাকে আবার F ম্যাক্সও বলে, F ম্যাক্স। তাহলে বলো তো F ম্যাক্সটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট, রাইট। তার মানে এবার আমি যেটা বলছি সেটা শোনো, এটাকে কিভাবে ডিনোট করা হয়? এফ এস এল এইভাবে ডিনোট করে, এফ এল ডিনোট করে, এফ ম্যাক্স ডিনোট করে, তাই না? হ্যালো, রাইট। আচ্ছা এবার বলো তো এফ এস টা কি? স্ট্যাটিক ফ্রিকশন, কারেক্ট। এটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল। আচ্ছা আর এফ এল টা কি? লিমিটিং ফ্রিকশন বা ম্যাক্সিমাম ফ্রিকশন, রাইট, একদম লিমিটিং ফ্রিকশন। বলো তো এই দুটোর মধ্যে কি রিলেশন? এইরকম রিলেশন, হ্যাঁ দেখো, তাই না? আরে বাবা এটা তো সবসময় বড় হবে, হবে কি হবে না? বুঝতে পারলাম, বুঝতে পারলাম। আমরা যে এক্সপেরিমেন্ট করেছি সেখানে এফ এর ভ্যালু কত? 9। এফ এল এর ভ্যালু কত? 10। তাহলে এটা লিখতে পারি? হ্যাঁ, মনে থাকবে? হ্যাঁ। এই অবধি কি ক্লিয়ার? স্যার এফ এল আর এফ কে এর ভ্যালু, এই তো এফ কে এর ভ্যালু কত ছিল? 9 ছিল তো, আর এফ এল এর ভ্যালু 10। এবারে আমি দুটো ল করবো, খুব ইজি ইজি ল। সেটা হচ্ছে লজ অফ ফ্রিকশন। কি বললাম? লজ অফ ফ্রিকশন। এবারে শোনো, লজ অফ ফ্রিকশনে সেটা কি কি ফ্রিকশন? একটা হচ্ছে এফ এস স্ট্যাটিক ফ্রিকশন, আর একটা কি বলো? এফ কে। এবার এফ এস এর দুটো ল, মানে ল এর দুটো স্টেটমেন্ট, কারেক্ট? সেই দুটো স্টেটমেন্ট এই বুঝতে পারছি, হ্যালো। এবার দেখো সেটা হচ্ছে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এরিয়া অফ কন্ট্যাক্ট, এটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট। কার ফার্স্ট স্টেটমেন্ট? এফ এস এরও, এফ কে এরও। তাহলে আমাকে যদি বলে যে লজ অফ ফ্রিকশন বলতে, তুমি কি বলবে? স্ট্যাটিক ফ্রিকশনের জন্য লয়ের দুটো ভার্স, মানে দুটো স্টেটমেন্ট, আর কাইনেটিক ফ্রিকশনের জন্য দুটো স্টেটমেন্ট। তার প্রথম স্টেটমেন্টটা দুটোর জন্যই কি সেম? কি বলছে? ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এরিয়া অফ কন্ট্যাক্ট, এম আই রাইট? হলো, আচ্ছা সেকেন্ড, এর সেকেন্ড স্টেটমেন্ট কি বলছে শোনো, এর এফ এস এর, এফ এস এর সেকেন্ড স্টেটমেন্ট বলছে এফ এল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন, আর এর সেকেন্ড স্টেটমেন্ট বলছে এফ কে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন। এনটা কি? ওই যে কন্ট্যাক্ট সার্ফেসটা রয়েছে সেই কন্ট্যাক্ট সার্ফেসে যে নর্মাল রিয়াকশন, নর্মাল রিয়াকশন, কি বললাম? ওই যে কন্ট্যাক্ট সার্ফেস রয়েছে ওই কন্ট্যাক্ট সার্ফেসে যে নর্মাল রিয়াকশন সেটাই হচ্ছে এন। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এবার দেখো এই প্রপোর্শনালিটি সাইনটাকে যদি আমাকে হাঁটাতে হয় তাহলে আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে। দেখো কনস্ট্যান্ট আনতে হবে, সেই কনস্ট্যান্টটাকে আমি বলছি মিউ। এবার বলতো এই যে কনস্ট্যান্টটা এনেছি এটা স্ট্যাটিকের জন্য না কাইনেটিকের জন্য? স্ট্যাটিক। তাহলে এরখানে আমি একটা ছোট সাফিক্স দিলাম মিউ এস, রাইট? এই মিউ এস টাকে বলে কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। কি বললাম? এইটাকে কি বলে বলো? কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। আচ্ছা সেম ভাবে কি আমি এফ কে এর জন্য লিখতে পারি? হ্যাঁ, মিউ কে ইনটু এন, দেখো লিখতে পারি মিউ কে ইনটু এন। হ্যাঁ, তাহলে এইখানে মিউ কে টা কি বলবো?
coefficient of magnetic friction. দেখো বুঝতে পারছো কিনা, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন এন্ড কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, রাইট? হ্যালো, এবারে এই কনসেপ্ট থেকে বলো তো মিউ এস বড় না মিউ কে বড়? মিউ এস। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, আচ্ছা, এবারে আমরা ল দুটো পড়লাম, ল দুটো থেকে আমরা কি বললাম যে নর্মাল রিয়াকশন সেটা ওই ফ্রিকশনাল ফোর্সের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, রাইট? আচ্ছা, এবারে তোমাদের আমি একটা জিনিস দেখাতে চাই বা বলতে চাই, যেটা তোমরা লক্ষ্য করেছো কিনা দেখো। এখানে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু কত? 10। আচ্ছা, তারপরে যখন আমি 11 করলাম তখন কাইনেটিক ফ্রিকশন কত হয়েছে? 9। তারপরে 12 করলেও 9। আচ্ছা, এবারে এখানে কি ঘটনাটা ঘটছে আমি বলি, আমি ঘটনাটা কি ঘটছে বলি এবং তোমরা ওটা বুঝতে চেষ্টা করবে এবং আমার সাথে সাথে বলবে এবং বুঝতে পারবে। বলতো আমি 5 নিউটন ফোর্স দিয়েছি, বডিটা মুভ করছে কি করছে না? করছে না। 10 নিউটন ফোর্স দিয়েছি, বডিটা মুভ করছে কি করছে না? না, করছে না। ঠিক। 11 নিউটন ফোর্স দিয়েছি, বডিটা মুভ করছে কি করছে না? করছে না। গুড। 12 নিউটন ফোর্স দিয়েছি, বডিটা মুভ করছে কি করছে না? করছে না। এবার আমি কি বলছি শোনো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন 1 থেকে বাড়াতে 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 10 পর্যন্ত গেছি তখন কি বডিটা মুভ করেছে? না, না। আমি 10 থেকে বাড়িয়ে 11 করেছি, বডিটা মুভ করছে? হ্যাঁ। এবার আমি পাকা মুমেরে দেখতে গেলাম যে দেখি তো যদি 11 থেকে আমি একটু কমাই তাহলে বডিটা মুভ করছে কিনা। হ্যালো, কি বললাম? 11 থেকে কমাই তাহলে বডিটা মুভ করছে কিনা। আমি 11 থেকে 10 করলাম, দেখলাম বডিটা মুভ করছে কিনা। বিউটিটা বুঝতে পারছো? আমি যখন প্রথমে বাড়াতে বাড়াতে 10 এ গেছিলাম তখন মুভ করেনি, কিন্তু আমি 11 করে যখন আবার 10 এ এসেছি তখন মুভ করছে। হ্যালো, বুঝতে পারছো? ভেরি ইম্পর্টেন্ট। অলরেডি মুভ করছে, বুঝলাম না, মানে 11 তে অলরেডি মুভ করছে তখন কমা। হ্যাঁ, 11 তে অলরেডি মুভ করছিল, সেই 11 থেকে কমিয়েছি, কমিয়ে 10 এ এনে দেখলাম যে যখন আমি বাড়াতে বাড়াতে 10 এ গেছিলাম তখন মুভ করছিল না কিন্তু এখন মুভ করছে। আমি 9 এই 9.5 এ এনেছি তখনও মুভ করছে। আমি কি বলতে পারছি? আমি মানে 11 থেকে কমিয়ে কমিয়ে 10 করেছি মুভ করছে, 10.5 করেছি মুভ করছে, এই 10.5 করেছি মুভ করছে, 10 করেছি মুভ করছে, মানে 10 থেকে কমাচ্ছি, ঠিক? 9.5 করেছি মুভ করছে, 9 করেছি তখন আর মুভ করছে না। কিন্তু যখন আমি 11 করে আবার কমিয়ে 9.5 এনেছি তখন দেখছি মুভ করছে। বুঝতে পেরেছো পুরো জিনিসটা? আচ্ছা, এই পুরো জিনিসটাকে এক্সপ্লেন করতে গেলে আমাকে মাইক্রোস্কোপিক এক্সপ্লানেশন অফ ফ্রিকশন দিতে হবে। কি বললাম? মাইক্রোস্কোপিক এক্সপ্লানেশন অফ ফ্রিকশন তোমাদেরকে দিতে হবে বা বলতে হবে। মাইক্রোস্কোপিক এক্সপ্লানেশন অফ ফ্রিকশন, দেখো মাইক্রোস্কোপিক এক্সপ্লানেশন অফ ফ্রিকশনটা কি? এই মাইক্রোস্কোপিক এক্সপ্লানেশন দেওয়ার জন্য দেখো আমি এই একটা গ্রাফ ড্র করতে চাই, তারপরে আসছি মাইক্রোস্কোপিক। এইদিকে আমরা অ্যাপ্লাইড ফোর্স বা টাইম, একই তো বলো, টাইমের সাথে সাথে অ্যাপ্লাইড ফোর্স চেঞ্জ হচ্ছিল না? আর এইদিকে ফ্রিকশনাল ফোর্স, যে এক্সপেরিমেন্টটা করেছি সেই এক্সপেরিমেন্ট থেকেই আমি ভ্যালুগুলো নেব। বলো তো অ্যাপ্লাইড ফোর্স যখন 1, না অ্যাপ্লাইড ফোর্স যখন 0 তখন ফ্রিকশনাল ফোর্স কত? 0। যখন 1 তখন 1, যখন 5 তখন 5, যখন 10 তখন 10। আমি ড্র করছি, দেখো 0, এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স 10, এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স 10, এই ফ্রিকশনাল ফোর্স 10। দেখো এরকম আমি ইয়েগুলো পাবো না, পয়েন্টগুলো, হ্যালো, পয়েন্টগুলো পাবো না, দেখো এরকম একটা স্ট্রেট লাইন পাবো না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত স্ট্যাটিক ফ্রিকশন, তার মানে এই সময় এটা স্ট্যাটিক ফ্রিকশন না কাইনেটিক ফ্রিকশন? এবার বলতো এই যে 10 যেটা, এইটা কি? লিমিটিং ফ্রিকশন, FL বা লিমিটিং ফ্রিকশন, তাই না? এবারে শোনো, এরপরে আমি এটা 10 এর পরে 11 12 13, যখন 11 দিয়েছি তখন বলতো আমার ফ্রিকশনাল ফোর্স কত? 12 যখন দিয়েছি 13 যখন দিয়েছি, তার মানে এরকম হবে কি হবে না? দেখো এরকম হবে কি হবে না? হ্যালো, এবারে ফ্রিকশনাল ফোর্স, মন দিয়ে শোনো, ফ্রিকশনাল ফোর্স সবসময় থাকবে,
যতক্ষণ বডিটার মধ্যে কন্ট্যাক্ট থাকবে। তার মানে বলতো, যখন আমি অ্যাপ্লাইড ফোর্স 10 থেকে 11 দেবো, তখন তো ফ্রিকশনাল ফোর্সটা থাকবে না। সেই ফ্রিকশনাল ফোর্সটা যদি থাকে, ও এইরকম ভাবে জুড়ে যাবে, এরকম একটা কার্ভেচার হয়ে যাবে। এই 10 থেকে যখন আমি 10 থেকে 11 মধ্যে অ্যাপ্লাইড ফোর্সটা দিয়েছি, তখন কি ফ্রিকশনাল ফোর্স আছে? আছে। তার মানে এইখানটা থেকে এইখানে ফ্রিকশনাল ফোর্স থাকবে, তাহলে নিশ্চয়ই এটা এরকম জয়েন হবে না, এটা কন্টিনিউয়াস কার্ভ হবে না, কিন্তু এখানে একটা কার্ভেচার হবে। এই যে এখানে, সেটা স্ট্রেট লাইন হবে না, প্যারাবোলা হবে না, কি হবে সেটা পরে আসছি। আগে বলো এইটুকু বুঝতে পেরেছো কিনা? ঠিক আচ্ছা, তাহলে বলতো এইখান থেকে এইখান থেকে এরপরে যতই, এটা কাইনেটিক ফ্রিকশন না স্ট্যাটিক ফ্রিকশন? রাইট। আচ্ছা, এই পর্যন্ত বডিটা স্টেশনারি, এই যে এই পর্যন্ত সেটা তো দেখেছি স্টেশনারি। আচ্ছা বলতো, এই পয়েন্টের পরে বডিটা মুভিং না স্টেশনারি? বলতো এই গোল্লা পাকানো যে অংশটা, এইখানে বডিটা মুভিং না স্টেশনারি? বলো এইখানে বডিটা স্টেশনারি না মুভিং? বলো মুভিং। কেন মুভিং আমি বোঝাচ্ছি, আগে বলো এই ডায়াগ্রামটা বুঝতে পেরেছো তোমরা? তোমরা যদি বই খোলো দেখবে এই ডায়াগ্রামটা রয়েছে, তোমরা যদি বই খোলো দেখবে এই ডায়াগ্রামটা রয়েছে। আগে বলো তোমাদের মধ্যে কোনো ডাউট আছে কি নেই? মাইক্রোস্কোপিক এক্সপ্লেনেশন অফ ফ্রিকশন, কি বললাম? মাইক্রোস্কোপিক এক্সপ্লেনেশন অফ ফ্রিকশন, কি হচ্ছে না হচ্ছে বোঝার চেষ্টা করবে, সবকিছু বুঝতে পারবে। দেখো, ধরো আমার বাড়িতে একটা আলমারি আছে, সেই আলমারিটাকে আমি টেনে নিয়ে যাচ্ছি এদিকে, এখানে ফ্রিকশনাল ফোর্স কাজ করে কি করে না? করে। এবার আমি এই জায়গাটাকে 1000x জুম করে দেখছি, 1000x জুম করে যদি দেখি, তাহলে দেখো এইটা যদি মাসটা হয় আলমারিটার, তার যে লোয়ার সার্ফেসটা সেটা এরকম এরকম দেখতে হবে না, একদম কি স্মুথ দেখতে হবে? আর এই যে ফ্লোরের এইটা, এটা এরকম এরকম দেখতে হবে না? দেখো ফ্লোর, এটা মাইক্রোস্কোপিক মানে প্রচন্ডই কম। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, দেখো ঠিক আচ্ছা, এবারে কি হচ্ছে শোনো, তোমরা এইটা কখনো লক্ষ্য করেছো, দুটো বরফকে যদি আমি চেপে ধরি তাহলে দুটো জোড়া লেগে যায়? হ্যালো, আমি একজনের কাছ থেকে হ্যাঁ শুনলাম, বাকিরা এই অন্বেষা এখন ঢুকছো, কিছু বুঝতে পারবে? না না, আমি তোমাকে দেখেছি, তুমি লাস্ট 1 আওয়ার ধরেই বেরিয়ে আছো, দ্যাটস নট এ বিগ ডিল, সেটা ঠিক আছে, নেটওয়ার্ক ইস্যু, আই ডু আন্ডারস্ট্যান্ড, বাট এখন ঢুকেছো, তুমি কিছু বুঝতে পারবে? আমি সেটাই বললাম। যাই হোক, এবার মন দিয়ে শোনো আমি কি বলছি। এই তোমরা কে কে লক্ষ্য করেছো যে দুটো বরফকে যদি চেপে ধরো একসাথে তাহলে ওটা জুড়ে যায়? হ্যালো, যারা যারা বুঝতে পারোনি, এক্ষুনি গিয়ে ফ্রিজ থেকে দুটো বরফ নাও, বরফ নিয়ে দুটোকে চেপে ধরে দেখো তো জুড়ে যাচ্ছে কিনা, দেখবে জুড়ে যাচ্ছে। কেউ বলতে পারবে কেন জুড়ে যাচ্ছে? ইজি ইজি কনসেপ্ট, মন দিয়ে শোনো। হ্যাঁ বলো বলো, কেউ কিছু বলতে পারবে? গ্যাপ গুলো কি মেল্ট হয়ে যায় বলে? না মানে খাজে খাজে ঢুকে যায়। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, খাজে খাজে ঢুকে যায়, সবই বুঝলাম। আমি যেটা বলছি শোনো, তুমি যখন বরফ দুটোকে চাপছো তখন কি ফোর্স দিচ্ছ? ছেড়ে দিচ্ছ তখন আবার মেল্টিং পয়েন্টটা, ফ্রিজিং পয়েন্টটা বেড়ে গেল। ফ্রিজিং পয়েন্টটা বেড়ে গেলে আবার কি হবে, ওরা জুড়ে যাবে না? তার মানে কি, এখানে প্রেশার, মেল্টিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্টের গল্প, এম আই রাইট? তাই তো। আচ্ছা, এই ঘটনাটাই আমাদের এই ফ্রিকশনের ক্ষেত্রে ঘটে। কি ঘটে মন দিয়ে শুনবে, দেখো আমি যদি এই একটা পার্টিকুলার এই পয়েন্টটাতে কনসেন্ট্রেট করি, মন দিয়ে শোনো, এখানে জাস্ট এই পয়েন্টে আর এই পয়েন্টেও লেগে আছে না? দেখো হ্যাঁ, তাহলে এইখানে এইখানে উপর থেকে নিশ্চয়ই একটা ফোর্স পড়ছে, এমজি মানে M1G। কেন M1G বলছি, কারণ এই পুরো এমটাই তো এখানে পড়ছে না, তার কিছু পার্ট পড়ছে, তাই না? হ্যালো, এবার বলো প্রেশার মানে কি, ফোর্স বাই এরিয়া, ফোর্স মানে কি, M1G বাই এরিয়া। এবার বলতো এইখানে যে একদম একটা পয়েন্টে কাজ করে আছে না,
তাহলে বলতো এই এরিয়াটা খুব কম না বেশি? কম। তাহলে বলতো খুব কম হলে এই প্রেশারটা অনেক বেশি কি কম? বেশি। তাহলে ভেবে দেখো যদি খুব প্রেশার বেশি হয় তার মানে এইখানে দুটো 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 মন দিয়ে শুনবে, এইখানে দুটো পয়েন্ট লেগে যায়, লেগে যায়। এই যে লেগে যায় একে বলে কোল্ড বন্ডিং। আমি কি বুঝতে পেরেছি? আমরা চোখে দেখতে পাবো এরকম নয়, সবসময় কখনোই চোখে দেখতে পাবো না, মাইক্রোস্কোপিক্যালি হচ্ছে। তার মানে কোল্ড বন্ডিং তৈরি হয়ে গেছে। এবার কোল্ড বন্ডিং যদি তৈরি হয়ে যায় তাহলে ভেবে দেখো ওই দুটো পয়েন্ট একেবারে চিপকে গেছে না দুজনের দুজনের সাথে। এবার এইটাকে যদি আমি আরো জুম করি, এইটাকে যদি আরো জুম করি দেখো, তাহলে এই দুটো পয়েন্ট এইভাবে এইভাবে আটকে আছে না, তাই না? এবারে শোনো, এবার আমাকে, এবার তুমি যখনই বডিটাকে দেখেছো, কি বললাম, তুমি যখনই বডিটাকে দেখেছো তখনই এইরকম দুটো কোল্ড বন্ডিং হয়ে আটকে গেছে। আমি তো এটা একটা পয়েন্ট দেখালাম আটকে গেছে, রাইট? এবার দেখো তুমি ওপরেরটাতে ফোর্স দিচ্ছ না, ওপরেরটাতে এই ফোর্স দিতে দিতে দশে যখন গেছো, দশ, তখন ওপরটাতে ডান দিকে ফোর্স পড়েছে, ফোর্স পড়ার ফলে এই বন্ডিংটা ভেঙে গেছে, কোল্ড বন্ডিংটা। যখন দশ নিউটন দিয়েছো, কি বললাম, দশ নিউটন দিয়েছো, তখন কোল্ড বন্ডিংটা ভেঙে গেছে, গেছে। এরপরে তুমি যখন ইলেভেন নিউটন দিয়েছো তখন তো কোল্ড বন্ডিংটা ভেঙেই গেছে, গেছে না? ঠিক। তার মানে কোল্ড বন্ডিংটা ভাঙতে আমার দশ নিউটন ফোর্স লাগবে ডান দিকে, লাগবে কি লাগবে না? এবারে শোনো, তুমি এরপরে পাকামো মেরেছো, কি পাকামো মেরেছো, এগারো থেকে দশ, দশে নামিয়েছো, কি এগারো থেকে কততে নামিয়েছো, দশে, তখনও বডিটা মুভ করছে। কেন বলতো? কারণ অলরেডি কোল্ড বন্ডিংটা ভাঙা আছে, বুঝতে পেরেছো? মানে ওকে ভাঙতে দশ নিউটন লাগতো, তো সেটা অলরেডি ভাঙা আছে, রাইট? রাইট। সেই কারণে তুমি যখন আবার দশ থেকে, এই এগারো থেকে কমিয়ে দশে এনেছো, তখন বডিটা মুভ করছে। কিন্তু দশ থেকে যখন আমি তুমি নয় এনেছো বা আটে এনেছো, তখন আর মুভ করছে না। কেন, বুঝতে পারলে? আটে যখন এনেছো তখন আবার কোল্ড বন্ডিংটা জুড়ে গেছে। শ্রী, বুঝতে পেরেছো? তারপরে যদি তুমি সামান্য কমাও, ও ইমিডিয়েটলি কোল্ড বন্ডিংটা তৈরি করতে পারে না, মানে 9.55 এ, সেই কারণে ও মুভ করছিল। কিন্তু তারপরে তুমি যখন 9 করে নিয়েছো, 9 করে নিয়েছো, তখন দেখছো আর মুভ করছে না, বা 9 এর কম করলে আর মুভ করছে না। কিন্তু তুমি যখন প্রথমে 9, মানে 0 থেকে 1 করতে করতে 9 দিয়েছিলে, তখন কি মুভ করছে? না। কেন? কারেন্ট কোল্ড বন্ডিংটা ভাঙতে আমার কত দরকার ছিল? 10। বুঝতে পেরেছি? হ্যাঁ। এবার শুনো, এবার তোমরা বুঝলে আমি এতক্ষণ ধরে যে প্যান প্যান করলাম এই ফার্স্ট এই এই জায়গাটা বোঝাতে, এই যে কোথায় গেল, হ্যাঁ, এই 10 থেকে 9 হওয়ার জায়গাটা বোঝাতে, সেটা মাইক্রোস্কোপিক এক্সপ্লেনেশন দিয়ে পুরো জিনিসটা কি ক্লিয়ার হলো? কোল্ড বন্ডিংটা ভাঙে এক্স্যাক্টলি দশে নয়, সেইভাবে দেখতে গেলে কোল্ড বন্ডিংটা ভাঙে এক্স্যাক্টলি দশে নয়, দশের একটু পরে গিয়ে ভাঙে। বুঝতে পারছি কি ঘটনাটা ঘটে? দেখো এই যে বডি, এই দুটো একসাথে জুড়ে আছে না, এই দুটো পয়েন্ট দেখো, এই দুটো পয়েন্ট একসাথে জুড়ে আছে না, ফ্রিকশন কি চাইবে? এই দুটো পয়েন্ট, মানে এই দুটো পয়েন্ট যে জুড়ে আছে বা জুড়ে থাকছে, এটাই তো ফ্রিকশনের একটা প্রপার্টি, তাই না? এবারে শোনো, এরা কি চাইবে? সবসময় একসাথে জুড়ে থাকতে চাইবে, কিন্তু ওপর থেকে তো ফোর্স দেওয়া হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? এবার দেখো যখন ফোর্সটা দিতে দিতে ফোর্সটা দেওয়া হয়েছে, এরা দুজন একসাথে চিপকে থাকার চেষ্টা করবে, চিপকে থাকার চেষ্টা করলে এই ইয়েগুলো এরকম বেঁকে যাবে না? দেখো এদিকে তুমি ফোর্স দিয়েছো, মানে এটা আর একটু সরে গেছে, তখনও দুজনে দুজনকে চিপকে আছে। তাহলে বলতো এই পয়েন্টটা মুভ করেছে কি করেনি? এইদিকে করেছে। গুড। এরপরে আর দুজনে একসাথে থাকতে পারবে না, কারণ তুমি এদিকে আরো ফোর্স দিয়েছো, তখন এই বন্ডিংটা ভেঙে যাবে, ও আবার নিজের জায়গায় চলে আসবে, ও নিজের মতো করে মুভ করা শুরু করবে। বুঝেছি। তাহলে বলতো এইখান থেকে এইটুকু, এইটুকু পোর্শন, এটা কোন জায়গাটা মেইনলি? দশ থেকে এগারো না, বুঝতে পারছো? দশ থেকে এগারো না, হ্যালো। তো দশ থেকে এগারো যেহেতু, সেই হেতু এইখানটাতে এক্স্যাক্টলি কাইনেটিক ফ্রিকশন কত বা ফ্রিকশন কত সেটা বলা ডিফিকাল্ট, কারণ এখানে কি ঘটনাটা ঘটছে বুঝতে পারছো? দেখো এইখানে এর ভেতরে মুভ করছে, সেই কারণে উই আর নট শিওর যে এটা স্ট্রেট লাইন হবে না, মানে স্ট্রেট লাইন হবে না, প্যারাবোলা হবে না, অন্য কোনো কার্ভ হবে, বাট ইট উইল বি আ কার্ভেচার। তোমরা কি আমার কথা পুরো বুঝতে পারলে এই অবধি? লাস্ট কি বলতে পারবো বলো? দেখো এই দশ থেকে এগারোর মধ্যে এই ঘটনাটা ঘটছে না, এই যে
এই ঘটনাটা ঘটছে না 10 থেকে 11 মধ্যে? যদি 10 থেকে 11 মধ্যে এই ঘটনাটা ঘটে, তাহলে এই ঘটনাটায় এক্স্যাক্টলি কত ফ্রিকশনাল ফোর্স সেটা বলা ডিফিকাল্ট। যদি এক্স্যাক্টলি কত ফ্রিকশনাল ফোর্স না তুমি জানো, তাহলে তুমি ওয়াই অ্যাক্সিসে কি এক্স্যাক্টলি ভ্যালুটা লিখতে পারবে? পারবে না। সেই কারণে এইখানটা একটা কার্ভেচার করে দেওয়া হয়। এবার তোমরা বই খুললে এই ডায়াগ্রামটা দেখতে পাবে, এখন আর ভয় লাগবে না। ঠিক, পুরো জিনিসটা কি ক্লিয়ার, কেন হয়েছে, কি হচ্ছে ভেতরে, এত কনসেপ্ট আমাদের লাগবে না। কিন্তু এটা না জানলেও তোমার খুদ খুদ করবে, দেখো তুমি তোমার মধ্যে একটা আলাদা কনফিডেন্স পেয়ে গেছো যে ভেতরে কি হচ্ছে জেনে গেছো, রাইট? এই অবধি কি ক্লিয়ার? কোনো ডাউট আছে? না। আচ্ছা, এতক্ষণ ধরে যে গল্পগুলো আমি তোমায় বললাম এটাই ফ্রিকশনের অ্যাকচুয়াল গল্প। কি বললাম? এটাই ফ্রিকশনের অ্যাকচুয়াল গল্প। এইবার তো আমরা এর ম্যাথমেটিক্যাল পার্ট বলো বা নিউমেরিক্যাল পোর্শনে আস্তে আস্তে ঢুকবো, কিন্তু মেইন কনসেপ্ট কিন্তু এখানে, রাইট? আর যে বক্স করা ইকুয়েশন গুলো আছে, এই বক্স করা ইকুয়েশন গুলো কিন্তু আমাদের দরকার। এবার আমি তোমাদের যে কথাটা বলছি মন দিয়ে শুনবে, কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন আর কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন কে বেশি? কেন বেশি এবার বুঝতে পেরেছো? দেখো মিউ এর মিউ 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 অ্যাকচুয়ালি কি ডিনোট করে বলো তো? মিউ মিউ অ্যাকচুয়ালি ডিনোট করে যে ওদের মধ্যে কতটা ফ্রিকশন আছে। কি বললাম? ওদের মধ্যে কতটা ফ্রিকশন আছে, মিউ হচ্ছে সেটা ডিনোট করে কি, তাই না? হ্যালো, তাই না? এবার বলো, যদি ওদের মধ্যে খুব বেশি ফ্রিকশন থাকে, মানে মানে দুজনের মধ্যে বন্ডিং খুব বেশি থাকে, তাহলে মিউ বড় হবে না ছোট হবে? ভেরি গুড, বড় হবে, বড় হবে। এইবার বলো, তুমি যখন প্রথমে 10 নিউটন ফোর্স দিয়েছিলে তখন তো ভাঙেনি বন্ড গুলো, তাই না? তারপরে ভেঙে গেছে, তাহলে ভেঙে যদি যায় তাহলে অনেক স্মুথ হয়ে যায় না? তাহলে বলো তো স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশনের মধ্যে, সরি, স্ট্যাটিক ফ্রিকশনের যে লিমিটিং ভ্যালু সেইটা সেইটা আর কাইনেটিক ফ্রিকশনের মধ্যে কে বেশি স্মুথ? আর যে বেশি স্মুথ আর তার ফ্রিকশনাল ফোর্স কম হবে, তাই হয়েছে, তাই হয়েছে। দেখো 9 আর 10, আমি কি একটু একটু বোঝাতে পারছি? গুড। এইবার মন দিয়ে শুনবে, আমরা যখন প্রবলেম করি বা নর্মাল লাইফে যেটা ইয়ে করি, সেখানে কোনো একটা বডির জন্য, মানে কোনো একটা বডি বলতে বডি আর সার্ফেস, এই দুটোর কম্বিনেশনের জন্য, বডি আর সার্ফেস এই দুটোর কম্বিনেশনের জন্যই মিউ, যেটা মিউ মিউ কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, এইটা ডিফাইন্ড, তাই না? হ্যাঁ। আচ্ছা, মিউটা কি ডিনোট করে? ওদের মধ্যে কতটা বন্ডিং সেটাই তো ডিনোট করে, আমি রাইট? হ্যাঁ, তাই না? এবার বলো তো, যদি আমি একটা উড আর নিচেরটা আয়রন, এই দুটো কম্বিনেশনের জন্য যেটা মিউ হবে, এইটা উড আর নিচেরটাও যদি উড থাকে, এই দুটো কম্বিনেশনের জন্য তো সেম হবে কি মিউ? না না, ভেরি গুড, এটা মিউ 1 এটা মিউ 2। তাহলে মিউ 1 আর মিউ 2 কিসের উপর ডিপেন্ড করে? দুটো কম্বিনেশন, দুটো সারফেসের নেচারের উপর ডিপেন্ড করে না? আরে উড আর উডের মধ্যে যে বন্ডিংটা হবে, উড আর আয়রনের মধ্যে কি সেই বন্ডিংটা হবে? কোনটায় বেশি কোনটায় কম আমি বলছি না, কিন্তু আমরা এটা তো বুঝতে পারছি দুটো ডিফারেন্ট হবে। ডাউট থাকলে বলো। স্যার, এই সেকেন্ড বক্সের টা কোনো কনক্লুশন বলেননি তো? কোন সেকেন্ড বক্সটা? ওই উপরে যেটা FL is greater than FK, কই? আর উপরে এই তিনটে, ও FL is greater than FK তো বল, এটা তো আমরা এক্সপেরিমেন্ট থেকেই পেয়েছি দিয়া। হ্যালো স্যার, কনক্লুডটা কি হচ্ছে বুঝছি না। ওটাই তো, স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালুটা কাইনেটিক ফ্রিকশনের থেকে বেশি হয়। কেন বেশি হয় সেটাই তো এতক্ষণ ধরে বললাম। ও আচ্ছা, ওটাই, ওই যে ভেঙে গেল। হ্যাঁ হ্যাঁ, ওই একই গল্প চলে আসবে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি যেটা নিয়ে আমি বলতে চাইছিলাম, আমরা যদি রিয়েল লাইফে দেখি তাহলে কি হয়, মিউ এস এর ভ্যালু অলমোস্ট ধরো 0.345 হলো কথার কথা, ঠিক? আর মিউ কে হয় 0.33 বা 334 এরকম হলো। এবার বলো তো এই ডিফারেন্সটা খুব বেশি না কম? বলো, এই ডিফারেন্সটা খুব বেশি না কম? কম কম। হ্যালো, এই ডিফারেন্সটা খুব বেশি না কম? কম। তো এই ডিফারেন্সটা যেহেতু খুব কম, সেই হল সেই হেতু আমরা অ্যাপ্রক্সিমেট করি বা অ্যাপ্রক্সিমেশন নি। কি অ্যাপ্রক্সিমেশন নি? আমরা মিউ এস ইকুয়াল টু মিউ কে ধরে নি, এবং সেটাই আমরা মিউ ধরে নি। এই মিউ কে তাহলে কি বলবো? কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। এই মিউ কে তখন কি বলবো? কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। এবার বলো, মিউ রিয়েল লাইফে মিউ এস আর মিউ কে সেম না ডিফারেন্ট? কিন্তু সিম্পলিসিটির জন্য আমরা মিউ এস আর মিউ কে সেম ধরে নি। কেন? দুজনের ভ্যালুটা খুব কম হয়, কি বললাম, মানে এটা ধরো কখনো মানে এরকম এরকম হয় 0.4 হলে এটা হয় 0.3, এরকম হয়। তোমরা কি আমার কথা বুঝতে পারছো?
তো সিমপ্লিসিটির জন্য আমাদের প্রবলেম গুলোতে যদি শুধু মিউ দিয়ে দেয়, সেটা মিউ এস না মিউ কে, দুটোই মনে থাকবে, আমাদের 90% প্রবলেমে মিউ দিয়ে দেবে। সেখানে আমরা কি ধরে নিচ্ছি, সেখানে ধরে নিচ্ছি মিউ এস আর মিউ কে সেম, তাহলে বলতো এই গ্রাফটা এইরকম হওয়ার কথা না? হ্যাঁ, যেটাই তোমার স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালু সেটাই তোমার কাইনেটিক ফ্রিকশন। দেখো হ্যালো, গ্রাফটাকে ইগনোর করে আর বলো, হ্যাঁ গ্রাফটাকে ইগনোর করলাম, রাইট, আমি কি বললাম 90% কোশ্চেনে আমাদের এটাই হবে মিউ দিয়ে দেবে, তার মানে সেটা স্ট্যাটিক এর জন্য করতে হবে অথবা আর তার জন্য করতে হবে কাইনেটিক এর জন্য একই থাকবে। আগে বলো এই অবধি আমরা বুঝতে পেরেছি কিনা? হে বন্ধু, তোমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছো? হ্যালো, এই জিনিসটা বুঝতে পেরেছো? গুড। এবার দেখো আমরা আস্তে আস্তে নিউমেরিক প্রবলেমের দিকে চলে যাচ্ছি। এবার যখন নিউমেরিক প্রবলেমের দিকে যাব, আমরা যেহেতু ফ্রিকশন নিয়ে কাজ করছি, সেটা একটা ফোর্স, তাহলে সেটা যদি ফোর্স হয় তার একটা ম্যাগনিটিউড এবং ডিরেকশন থাকবে, তাহলে তার ডিরেকশনটা ক্যালকুলেট করা বা ডিটারমাইন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেটাই আমাদের প্রবলেম করে করে ফ্রিকশনাল ফোর্সের ডিরেকশনটা আমরা বার করতে শিখবো। আমি সবগুলোতেই শিখিয়ে দেবো, কিন্তু তোমাদের প্র্যাকটিস করে করে ওটাকে তোমাদের মাথার মধ্যে রাখতে হবে। এই অবধি যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো, মাইক্রোস্কোপিক যে এক্সপ্লানেশনটা, তারপরে এখানে যে তিন চারটে ছোট ছোট জিনিস আমি ডিসকাস করলাম, যদি না থাকে তাহলে এবার আমরা কিছু টার্মিনোলজিতে চলে যাচ্ছি, কিছু টার্মিনোলজিতে চলে যাচ্ছি বা কিছু কনসেপ্টে চলে যাচ্ছি, ছোট ছোট কনসেপ্ট। আচ্ছা দেখো, আমি মিউ ধরে নিচ্ছি, মিউ ধরে না নেওয়া মানে কি বলতো? এফ এল ইকুয়াল টু এফ কে ইকুয়াল এফ কে না? আচ্ছা, এটা এটা ইকুয়াল টু মিউ ইনটু এন। হ্যাঁ, এবার বলতো ফ্রিকশনাল ফোর্স স্কেলার না ভেক্টর? ভেক্টর, এটাও ভেক্টর। আর নরমাল রিয়াকশন ভেক্টর না স্কেলার? ভেক্টর। এই ইকুয়েশনটা আমি কি ভুল লিখেছি বলতো? এই ইকুয়েশন আমি কি ভুল লিখেছি বলতে পারবে? এই ইকুয়েশনটা একদম কমপ্লিটলি রং বলতে পারবে? দেখো মন দিয়ে, ধরো একটা বডি আছে, সবাই শোনো, এই বডিতে ফ্রিকশনাল ফোর্স এইদিকে কাজ করে, ধরো এফ কে এইদিকে কাজ করছে, আর এইদিকে হয় না নর্মাল রিয়াকশন, তাই না? এবার বলো এই দুটোর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90। এবার বলো এফ কে আর এন এই দুটো কি প্যারালাল? পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। এইখানে যে ইকুয়েশনটা লেখা আছে সেই ইকুয়েশনে এই দুটো প্যারালাল না পারপেন্ডিকুলার? প্যারালাল। এটা কি অ্যাকচুয়ালি প্যারালাল? না। তাহলে এই ভেক্টর ইকুয়েশনটা রং, ভেক্টর ইকুয়েশনটা রং, কিন্তু এই ইকুয়েশনটা কি রাইট? ইয়েস, নিউমেরিক্যালি ইট ইজ ইকুয়াল, কিন্তু নট ডাইরেকশন ওয়াইজ। ইকুয়াল টু এফ কে হতে হবে, রাইট? ইকুয়াল টু এফ কে, একদম, এটা নিউমেরিক্যালি ইকুয়াল। হ্যাঁ, বুঝতে পারলাম, এটা একদম ভুল, ঠিক? কোনো ডাউট আছে? না। এবার যেটা বলছি শোনো, মন দিয়ে শোনো, এখনো আমরা মন দিয়ে শোনো, এখন আমরা যাই করব মিউ কে ইকুয়াল টু মিউ এস ইকুয়াল টু মিউ, যাই করব। যখন প্রবলেম সলভিং করেছিলেন তখন ডিসকাস করছিলেন না পারপেন্ডিকুলার প্যারালাল ফোর্স নিয়ে, নরমালের সাথে প্যারালাল ওটার সাথে কোনো রিলেশন? না না না, ওটা তো ভেলোসিটি ডিআর। তাহলে স্যার এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা তো ফোর্স ডিআর। আরে হ্যাঁ, মানে এটা কনসেপ্টটা কি লাগছে ওটা জিজ্ঞেস করছি। ওটাই তো, এই যে এইটা পারপেন্ড, মানে এই দুটোর মধ্যে পারপেন্ডিকুলার, তার মানে এফ কে আর এন দুটো ডিরেকশন সেম নয়। ওকে, যেহেতু সেম নয় সেহেতু আমি এইটা লিখতে পারি না। আচ্ছা আচ্ছা, এটা লিখতে পারি না, বুঝেছি। ওকে, আচ্ছা এবারে নেক্সট কনসেপ্টে যাচ্ছি। এবার দেখো, এবার কনসেপ্টগুলো ইজি ইজি, মানে এতক্ষণ ধরে যদি তোমরা ফ্রিকশনটা বুঝতে পারো তাহলে এর পরের থেকে সবকিছু বুঝতে পারবে। দেখো সেটা হচ্ছে, ধরো একটা বডি আছে, ঠিক, এই বডিটাতে আমি ধরো ফোর্স দিচ্ছি। এবার যে মুহূর্তে এ জাস্ট জিরো, মানে জাস্ট মুভিং, এটা ধরো এম, তখন আমি এর ফ্রি বডি ডায়াগ্রাম কি ড্র করবো বলতো? জাস্ট মুভিং এ এই ডিরেকশনে আমার কি ফোর্স কাজ করবে? এফ এল, হ্যাঁ, অথবা এফ কে, একই তো ব্যাপার, তাই না? নিচে কি কাজ করবে? আর ওপরে? এবার বলো, এবার মন দিয়ে শুনবে, তার মানে এইখানে এই পয়েন্টে দুটো ফোর্স কাজ করছে, কি কি? এই ডিরেকশনে এফ এল, এই ডিরেকশনে এন, আমাই রাইট?
এই দুটো ফোর্সই দেখো, দুটো ফোর্সই কন্ট্যাক্ট সারফেসে কাজ করছে না? হ্যালো, কি এটার নাম কি? নর্মাল কন্ট্যাক্ট ফোর্স। আর এটার নাম কি? ফ্রিকশনাল ফোর্স। এবার এই নর্মাল কন্ট্যাক্ট ফোর্স এবং ফ্রিকশনাল ফোর্স দুটোই কন্ট্যাক্টের জন্য তৈরি হয় না? হ্যালো, আরে কন্ট্যাক্ট থাকলেই তো তৈরি হবে, কন্ট্যাক্ট না থাকলে কি তৈরি হবে? হবে না। এবার এই দুটোর যে রেজাল্টেন্ট, এইটাও রেজাল্টেন্ট না? কি দেখো, এইটাও রেজাল্টেন্ট না? এই যে এটা, এই দুটোর এই রেজাল্টেন্টটাকে বলে আর, এই আরটাকে বলে কন্ট্যাক্ট ফোর্স। একটা জিনিস বুঝতে পেরেছো, আর আর এম কিন্তু ডিফারেন্ট। এমটা কি? নর্মাল কন্ট্যাক্ট ফোর্স। আর আরটা কি? শুধু কন্ট্যাক্ট ফোর্স। আর এফটা কি? এফ এল বা এফ কেটা কি? ফ্রিকশনাল ফোর্স। বুঝতে পারছো? স্যার এটা আরেকবার বোঝান না। এদিকে নর্মাল, এদিকে এফ কে, ঠিক? এদের যে রেজাল্টেন্ট সেটাকে বলে কন্ট্যাক্ট ফোর্স। স্যার এমজি তো আমরা ধরছি না? না, আমি তো কন্ট্যাক্ট ফোর্স নিয়ে ডিসকাস করছি। ওকে ওকে, এমজিটা কি কন্ট্যাক্ট ফোর্স? না না, গুড। তাহলে তো তুমি বলবে এফটাও তো ধরলাম না, আমরা ওটা নিয়ে বদার নই, আমরা জাস্ট এই কন্ট্যাক্ট সারফেসে যে ফোর্সটা আছে সেটা নিয়ে বদার। ঠিক আছে, ঠিক। এবার শোনো, এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয় কি হয় না? ল্যামডা। এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয় কি হয় না? হয়, এটাকে বলে ল্যামডা। এইটাকে বলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। কি বললাম? এটাকে বলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ডাউট থাকলে বলো, ডাউট থাকলে বলো। আচ্ছা, ডাউট? হ্যালো, না, গুড। এবারে তোমরা আমাকে একটা কথা বলো তো, আমি যদি এই ট্রায়াঙ্গেলটা ড্র করি, এই যে এইটা দেখো, এই ট্রায়াঙ্গেলটা, এটা ল্যামডা, এটা এন, আর এইটা কত? এফ এল বা এফ কে। হ্যাঁ, এর ভ্যালু কি হয়? মিউ ইনটু ল্যাম, মিউ ইনটু এন হয় না? হ্যাঁ। এবার বলো তো, ট্যান ল্যামডাকে আমি কি লিখতে পারি? মিউ, মিউ এন বাই এন না? আরে বাবা, এখান থেকে এইটুকু এন, এখান থেকে এইটুকু কি বলো, এখান থেকে এইটুকু কি? হ্যালো, বলো মিউ এন। তাহলে বলো তো, এন এন কেটে গিয়ে আমি বলতে পারি ট্যান ল্যামডা ইকুয়াল টু এন। এখানে ল্যামডাটাকে কি বলে? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, মনে থাকবে। এই টোটাল ফ্রিকশনে দুটো, টোটাল ফ্রিকশনে দুটো অ্যাঙ্গেল খুব ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট বলতে আহামরি কোনো ইম্পর্টেন্ট না, কিন্তু দুটো অ্যাঙ্গেলের কথা বলা হয়। কি কি? একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ঠিক, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। কি বললাম? নেক্সটটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। একটাকে বলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, আর একটাকে বলে অ্যাঙ্গেল অফ রিপোজ। আচ্ছা, এবার আমি কি করছি শোনো, এই অ্যাঙ্গেল অফ রিপোজ কথাটা কোত্থেকে এসছে? দেখো, অ্যাঙ্গেল অফ রিপোজ কথাটা কোত্থেকে এসছে, এর কি সিগনিফিকেন্স সেগুলো একটু বোঝো। এক বস্তা চাল আছে, চাল বাড়িতে যখন, বাড়িতে যখন চাল আসে, বস্তায় করে তো চাল আসে, বলো। আচ্ছা, এবার এই চালটাকে যদি আমরা ঢালি কোনো একটা বড় পাত্রে, ঢালছি, মন দিয়ে শোনো, তাহলে প্রথমে আমি চালটা ঢালছি, প্রথমে এরকম হবে না, বলো? আমি আরো ঢালছি, এরকম হবে না? এই করতে করতে ধরো এইরকম হয়ে গেল, রাইট? মন দিয়ে শোনো, এরপরে তুমি যদি একটাও চাল ঢালো, এখানে চাল ফেলো, তাহলে ও গড়িয়ে গড়িয়ে পড়বে। তার আগে পর্যন্ত কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়ছিল না, বুঝতে পারছি তো? সেই সময় যে মুহূর্তে আমি আর একটা চাল ঢাললে এই চালটা গড়িয়ে গড়িয়ে পড়বে, এই অ্যাঙ্গেলটাকে বলে অ্যাঙ্গেল অফ রিপোজ। কি বললাম? এই অ্যাঙ্গেলটাকে বলে অ্যাঙ্গেল অফ রিপোজ। বুঝতে পেরেছো কোন অ্যাঙ্গেলটা? হ্যাঁ, যে অ্যাঙ্গেলের থেকে বেশি হয়ে গেলেই চালটা নিচে পড়বে কি পড়বে না? তোমাকে তিনটে জিনিস দিয়ে দিয়েছে, কি কি? একটা এরকম প্লেট, তক্তা, তক্তা চেনো তুমি? তক্তা, এরকম, বুঝতে পারছো, এরকম তক্তা, রাইট? আর একটা এরকম মাস, মাসটা হচ্ছে এম,
এই দুটো দিয়েছে, আর একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে একটা প্রোটেক্টর। এই প্রোটেক্টর মানে কি, যে প্রোটেক্ট করে, তাহলে বলে যে প্রোটেক্ট করে সে প্রোটেক্টর। আচ্ছা দেখো, হ্যালো, এবারে মনে আছে এই তোমরা এগুলো ইউজ করেছো না, যাকে বাংলায় চাঁদা বলে, হ্যালো, রাইট, প্রোটেক্টর, এখানে 45 ডিগ্রি 90 ডিগ্রি এরকম করে করে ইয়ে থাকবে, রাইট। এবার দেখো এই তিনটে জিনিস তোমায় দিয়ে দিয়েছে, এখানে তোমাকে মিউ বার করতে দিয়েছে, কার কার মধ্যে, এই সারফেস আর এই এম এর মধ্যে। হ্যালো, অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, বলছে এটা তো সেই জিনিসটা হয়ে গেল, বিড়ালের বি রুমালের ল বিড়ালের, এই ওইটা ওইটা জানো তো? হ্যাঁ, রাইট, জানি না স্যার, ওকে পরে এক সময় বলবো, ওই সত্যজিৎ রায়ের মুভিতে আছে দেখবে। এই তিনটে দিয়ে আমাকে মিউ বার করতে দিয়েছে, ঠিক। হ্যালো, এবার আমি কি করে বার করছি, দেখো মিউ বার করাটা কি ইজি, শোন, দেখো মন দিয়ে শোনো, তুমি কি করেছো এই জায়গাটা থেকে একে ফিক্স করে দিয়েছো, আর এইটা এইটা মাছটাকে এর উপর বসিয়েছো, ঠিক, বসিয়ে এই এই এনটাকে উপরের দিকে তোলার চেষ্টা করছো, ঠিক। হ্যালো, তুমি আস্তে 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 তুলছো, তুলতে তুলতে দেখলে, তুলতে তুলতে দেখলে একটা সার্টেন অ্যাঙ্গেলে গিয়ে, সার্টেন অ্যাঙ্গেলে গিয়ে, ধরো ওই অ্যাঙ্গেলটা থিটা, সেই থিটাটা তুমি কি দিয়ে মেজার করে নিলে, এই যে প্রোটেক্টরটা দিয়ে মেজার করে নিলে, হ্যাঁ, এই সার্টেন অ্যাঙ্গেলে গিয়ে, মন দিয়ে শোনো, সার্টেন অ্যাঙ্গেলে গিয়ে তুমি তুমি তুলেছো, ঠিক, আস্তে 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 তুলেছো, এইখানে মাছটা লকপক লকপক করছে, মানে কি করছে, জাস্ট মুভ করছে, বুঝতে পারছো? হ্যালো, জাস্ট মুভিং, তুমি তো সেটা বুঝতেই পারবে, তাই না? যদি ও নিচে গড়িয়ে পড়েও যায়, তাহলে তুমি তার অ্যাঙ্গেলটা একটু কমিয়ে দেবে, দেবে কি দেবে না? তাহলে তুমি এই প্রোটেক্টর দিয়ে এই অ্যাঙ্গেলটা মেজার করতে পেরেছো, আর তুমি কি দেখলে, জাস্ট মুভিং, যে মুহূর্তে জাস্ট মুভিং অর অ্যাবাউট টু মুভ, তখন তুমি এই থিটাটা ক্যালকুলেট করে নিয়েছো, নিয়েছো কি না? এবার তুমি কি করছো, দেখো তুমি এই মাসের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছো, এই মাসের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছো। এবার দেখো ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করো, দেখো এই ডিরেকশনে এমজি, এই দুটো ডিরেকশন এই আর এই, দেখো এবার বলো তো, এই ডিরেকশনে যদি এমজি হয়, এই দুটো ডিরেকশন এই আর এই, এইটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা, হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটা হবে এমজি cos থিটা, এটা কি হবে এমজি sin থিটা, আর কি ফোর্স থাকবে, নরমাল, এই ডিরেকশনে নরমাল, আর একটা ফোর্স থাকবে ফ্রিকশনাল ফোর্স, কেন, এবং ফ্রিকশনাল ফোর্সটা ডেফিনেটলি উল্টো দিকেই থাকতে হবে, নইলে তো নিচের দিকে পড়ে যেত, পড়তো না? এবার বলতো যখন লকপক লকপক করছে, তখন এটা FL না FL না FS, FL, ভেরি গুড, FL এর ভ্যালু কত, নিউমেন, এবার বলতো এই টোটাল জিনিসটা কি আদৌ মুভ করছে না অ্যাবাউট টু মুভ, অ্যাবাউট, কারণ এটা অলমোস্ট ইকুয়াল টু জিরো না, যদি এটা অলমোস্ট ইকুয়াল টু জিরো হয়, তাহলে বলতো mg sin থিটা ইকুয়াল টু, বলো FL, শাবাশ, এটা ইকুয়াল টু নিউ ইনটু n, n এর জায়গায় তুমি কি লিখবে, এই ডিরেকশন বরাবর কি বলটা মুভ করছে, না করছে না, তাহলে বলতো n আর mg cos থিটার মধ্যে কি রিলেশন, ফটাফট ব্যাক থেকে ক্যালকুলেটরটা বার করে সেই যত অ্যাঙ্গেল পেয়েছো তার ট্যান বার করতে পারবে, সেটাই মিউ না, দেখলে কি ইজিয়েস্ট ওয়ে মিউ ক্যালকুলেট করার, কি তাই না? আগে বলো এই পর্যন্ত কি ক্লিয়ার? ধীরে ধীরে সবই ক্লিয়ার হবে, সবই ক্লিয়ার হবে, ডোন্ট ওয়ারি, বিলিভ মি, আমার উপর বিশ্বাস রাখো, এভরিথিং ইট উইল বি ক্লিয়ার, ডাউট থাকলে বলো, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। ওকে, আমি কি বলেছি ডিয়ার, এটা জাস্ট মুভিং না, তাহলে জাস্ট মুভিং এ কি হয়, এই যে অ্যাবাউট টু মুভ আর জাস্ট মুভিং এ কি কাজ করে, এই যে অ্যাবাউট টু মুভ আর জাস্ট মুভিং এ যেটা, সেটাই আমার লিমিটিং ফ্রিকশন না, সেটাই FL, আচ্ছা, সেটাই Fmax, সেই FL টাই আবার এই ল থেকে মিউ এস ইনটু এন, বুঝেছো, গুড, ক্লিয়ার। আচ্ছা এই অবধি তো আমরা সব বই বইপত্র তো লেখা থাকে, সব বইয়ে জানাও যায়, এবার যেটা জানা যায় না সেটা আমি তোমাদের একটু বলতে চাই, মন দিয়ে শুনতে, আমি কি বলতে চাই, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের নর্মাল লাইফে আমরা যে, হ্যালো, নর্মাল লাইফে আমরা যে জিনিসপত্রগুলো নিয়ে কাজ কারবার করি, ধরো বোর্ড, বুক, টেবল, সেই দুটো সারফেসের মধ্যে মিউ এর ভ্যালু হয় 0.4,
0.5 এরকম হয়, বলো তো এই ভ্যালুগুলো একের থেকে কম না বেশি? কম। কি বললাম বলো? এগুলো একের থেকে কম, একের থেকে কম, মন দিয়ে শোনো। সেই কারণে অনেক বইতে কনক্লুড করা আছে যে মিউ এর ভ্যালু খুব কম হয়। কি বললাম? অনেক বইতে কনক্লুড করা আছে মিউ এর ভ্যালু অনেক কম হয়, কিন্তু কথাটা ভুল। কেন ভুল মন দিয়ে শোনো, এদিকে চলে এসো। আমি ট্যান থিটা ইকুয়াল টু মিউ পেয়েছি, বলো তো ট্যান থিটার পজিটিভ ভ্যালু কোথা থেকে কোথায় হতে পারে? জিরো থেকে ইনফিনিটি হতে পারে। তাহলে বলো তো বাদিকে যদি জিরো থেকে ইনফিনিটি হয় তাহলে তো ডান দিকেও জিরো থেকে ইনফিনিটি হবে, হবে না? এবার যেহেতু ডে টু ডে লাইফে আমরা যে জিনিসপত্রগুলো নিয়ে কাজ কারবার করি, দেখো ডে টু ডে লাইফে আমরা যে জিনিসপত্রগুলো নিয়ে কাজ কারবার করি তার মিউ যেহেতু কম হয়, সেই জন্য কনক্লুড করে দেওয়া হয় যে মিউ এর ভ্যালু কম। কিন্তু মিউ এর ভ্যালু কি কম? না না, মিউ এর ভ্যালু কত থেকে কত মধ্যে হতে পারে? জিরো থেকে ইনফিনিটির মধ্যে হতে পারে। তুমি বলবে তাহলে জিরো থেকে ইনফিনিটি? হ্যাঁ। কি করে? মন দিয়ে শোনো, এরকম একটা প্ল্যাঙ্ক আছে আর এখানে একটা মাস আছে, মন দিয়ে শোনো। আমি কি করেছি, এর তলায় আঠা লাগিয়ে দিয়েছি গ্লু, তাহলে এরকম চিপকে যাবে না? যাবে কি যাবে না? এবার তুমি যদি এইটাকে তোলো তাহলে এইরকম হবে না? তখন তো চিপকেই থাকবে, থাকবে না? বলো চিপকে থাকবে কি থাকবে না? থাকবে। ট্যান থিটা কত? থিটা কত? 90? 90। মানে ট্যান থিটার ভ্যালু কত? অনেক বেশি না? কারণ এখানে মিউ এর ভ্যালু কত? অলমোস্ট ইনফিনিটি না? বুঝতে পারলাম, বুঝতে পারলাম। তাহলে এই নোশনটা নিয়ে থাকবে না যে মিউ এর ভ্যালু কম। মিউ এর ভ্যালু যা খুশি হতে পারে জিরো থেকে ইনফিনিটি। হ্যাঁ, ডেফিনেটলি এটা নেগেটিভ হবে না। কি বললাম? নেগেটিভ হবে না, ঠিক? হ্যালো, নেগেটিভ হবে না, কিন্তু নেগেটিভ কনসেপ্টটা ইউজ করা যায়। কিন্তু আচ্ছা ঠিক আছে, ওটা এখন বলবো না, পরে যখন করবো তখন বলবো। আগে বলো, এটা বুঝতে পারলে মিউ এর ভ্যালু কত থেকে কত মধ্যে লাই করে? ওকে, আচ্ছা। নরমাল যদি কেস দেয় তখন ওই 0.4 0.5 ওরে, রাইট? আমাদের ডে টু ডে লাইফে যেটা ইয়ে করবো, এবার মন দিয়ে শোনো, এই যে অ্যাঙ্গেলে এই বডিটা লকপক লকপক করছে, মানে জাস্ট নিচে পড়বে, তার করসপন্ডিং আমি একটা অ্যাঙ্গেল পাবো কি পাবো না? হ্যালো, এই যে থিটা, এই থিটাটাকেই বলে কি অ্যাঙ্গেল অফ ফোর্স। এবার দেখো এটার সাথে মিল পাচ্ছ, ওই গ্রেনটা যে মুহূর্তে পড়ছে সেই মুহূর্তে যে অ্যাঙ্গেলটা সেটাই অ্যাঙ্গেল অফ রিপোজ। বুঝতে পারলাম, অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল অফ রিপোজটা এসেই হচ্ছে এই গ্রেন মানে শস্য বা ওটাই কি বলে চাল ডাল এগুলোকে ঢেলে যখন ঢালা হয় যে অ্যাঙ্গেলটা করে ওইখানেই প্রথম অ্যাঙ্গেল অফ রিপোজ কথাটা আসে। সেটাই পরে আমরা দেখতে পেয়েছি এই যে ফ্রিকশনের সাথে মিলে যাচ্ছে, তাই আমরা ফ্রিকশনের সাথেও জুড়ে দিয়েছি, বুঝতে পেরেছি? কিন্তু অ্যাকচুয়ালি কনসেপ্টটা এসেছে ওই গ্রেন থেকে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ হ্যালো, বুঝতে পেরেছো? আচ্ছা, আজকের লাস্ট যে জিনিসটা করবো সেটা দেখো। তাহলে বলো তো, মন দিয়ে শুনবে, এইখানে এটা হচ্ছে থিটা, এটা কিন্তু অ্যাঙ্গেল অফ রিপোজ নয়, এটা হচ্ছে এম। আর এই দুটো সারফেস এর মধ্যে অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে থিটা ওয়ান। কি বললাম? থিটা ওয়ান অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ রিপোজ AOR। এবার মন দিয়ে শোনো, এইটা থিটাটা কি ছিল? অ্যাঙ্গেল অফ রিপোজ ছিল, বলো তো এই থিটা থেকে মানে অ্যাঙ্গেল অফ রিপোজ থেকে যদি আমি আরেকটু তুলি তাহলে এইটা নিচে পড়বে কি পড়বে না? পড়বে। তার মানে আমার যে ইনক্লিনেশনটা হবে সেটা অ্যাঙ্গেল অফ রিপোজ থেকে বেশি হবে না কম হবে যদি নিচে পড়ে? বেশি, বেশি হবে। তাহলে বলো তো থিটা ওয়ান আর থিটা, দেখো থিটা ওয়ান আর থিটা যদি এই ঘটনাটা ঘটে তাহলে বডিটা মুভ করবে কি করবে না? করবে। মানে অ্যাক্সেলারেশন জিরো না নন জিরো? বলো তো এই ঘটনাটা যদি হয়, এই ঘটনাটা যদি হয় অ্যাঙ্গেল অফ রিপোজ বেশি আর আমি যে থিটাটাতে তুলেছি সেটা তখনও অ্যাঙ্গেল অফ রিপোজ অব্দি পৌঁছতে পারেনি, তাহলে তো বডিটা স্ট্যাটিকই থাকবে, থাকবে না? আচ্ছা থার্ড বলো তো, থিটা ওয়ান ইকুয়াল টু থিটা হলে এ জিরো, জাস্ট মুভিং, রাইট? ভেরি গুড, জাস্ট মুভিং, ঠিক। এবার দেখো এই দুটো নিয়ে আমরা বদার্ড নই, কেন? দুটোরই অ্যাক্সেলারেশন জিরো, কিন্তু আমরা কোনটা নিয়ে বদার্ড? এইটা। এটা কখন হবে? যখন অ্যাঙ্গেল অফ রিপোজ জেড থেকে আমরা যে ইনক্লিনেশন করেছি সেটা বেশি, যদি সেটা বেশি হয় তাহলে বডিটা কি নিচের দিকে পড়বে? দেখো আমি সেম ভাবে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, এই যে এই একই ফ্রি বডি ডায়াগ্রাম হবে, এই যে এইটা একই, আমি আর নতুন করে ইয়ে করছি না। এই ডিরেকশনে এম জি কস থিটা, এই ডিরেকশনে এন, এই ডিরেকশনে এম জি সাইন থিটা। তোমরা কি বুঝতে পারছো? এবারে শোনো, বলো তো পুরো বডিটা নিচের দিকে পড়ছে না পড়ছে না? পড়ছে। কততে? এ। যদি নিচের দিকে পড়ে তাহলে বলো তো বডিটা মুভ করছে কি করছে না? যদি বডিটা মুভ করে তাহলে বলো তো এই সারফেসে স্ট্যাটিক ফ্রিকশন লেগেছে না কাইনেটিক ফ্রিকশন? তাহলে আমরা এইখানে যে ফ্রিকশনটা দেব সেটা কি বলো তো? এফ কে না? এফ কে এর ভ্যালু মিউ ইনটু এন না? আবার এন এর ভ্যালু এটাই না? এবার বলো তো বডিটা যদি নিচের দিকে পড়ে তাহলে নিচের দিকে একটা অ্যাক্সেলারেশন আছে? তাহলে বলো তো নেট ফোর্স কত? এম জি সাইন থিটা মাইনাস, এটা হচ্ছে এফ নেট না?
mg sin theta minus কত mu n mu into n এবার বলো n এর ভ্যালু কত n এবার দেখো তো এখান থেকে আমি f net মানে মাস ইনটু অ্যাক্সেলারেশন না এটা হচ্ছে mg sin theta minus mu into mg cos theta দেখো তো এখান থেকে m m m ক্যান্সেল আউট করে দিলে আমার অ্যাক্সেলারেশন কি হয় তার মানে ভেবে দেখো কোন একটা রাফ সারফেসে যদি কোনো বডি নিচের দিকে পড়ে হ্যালো যদি কোনো সারফেসে কোনো বডি নিচের দিকে পড়ে তাহলে তার অ্যাক্সেলারেশন কি হবে a equal to g sin theta minus mu g cos theta দেখো বুঝতে পেরেছো কি না হ্যালো হ্যালো যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো একটা ফর্মুলা হয়ে গেল ইয়েস এটা একটা ফর্মুলা হয়ে গেল যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো g তো গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন রাইট g অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি একদম দিয়া দেখো বুঝতে পারছো কিনা এই যে থিটা ওয়ান অ্যাঙ্গেল অফ রিপোজ বুঝতে পেরেছো আমি জাস্ট এটা বোঝাতে চাইছি যে ইনক্লিনেশনটা যদি অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে বেশি হয়ে যায় বলো ইনক্লিনেশনটা যদি অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে বেশি হয়ে যায় বলো তাহলে তাহলে আমার বডি মুভ করবে আর যদি ইনক্লিনেশনটা অ্যাঙ্গেল অফ রিপোজের কম হয় তাহলে বডিটা মুভ করবে না এবার তোমার তুমি অ্যাঙ্গেল অফ রিপোজ কি করে বার করবে বলো তো ভেরি ইজি আরে বাবা এখানকার মিউ দিয়ে দেবে না বলো তুমি কি লিখবে ট্যান থিটা ইকুয়াল টু মিউ এটা তুমি জানো ধরো মিউ এর ভ্যালু 0.3 তাহলে থিটার ভ্যালু কত ট্যান ইনভার্স 0.3 হ্যাঁ এটা তুমি ইসে ক্যালকুলেট করো তোমার ওটার নাম কি ক্যালকুলেটারে ক্যালকুলেট করো দেখো অলমোস্ট 17 ডিগ্রির মতো আসছে থিটা কি বললাম থিটা 17 ডিগ্রির মতো আসছে তাহলে বলো তো আমার যদি এই ইনক্লিনেশনটা টেন ডিগ্রি আচ্ছা যেটা বলছি আমার থিটা ধরো 17 ডিগ্রি আসছে তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজ কত 17 ডিগ্রি হ্যালো এবার ধরো আমি ইনক্লিনেশনটা করেছি 20 ডিগ্রি তাহলে বডিটা বলো তো নিচের দিকে পড়বে কি পড়বে না সাবাস যদি আমি 10 ডিগ্রি করি রাইট তার মানে এই জিনিসগুলো আমাদের একটু চেক করে নিতে হবে এই জিনিসগুলো আমাদের একটু চেক করে নিতে হবে যখন এই ইনক্লিনেশনের প্রবলেম দেবে আমি কি বোঝাতে পারছি বলো আর অ্যাঙ্গেল অফ রিপোজ কি করে বার করবে ওই মিউ থেকে বার করবে দেখো অ্যাঙ্গেল অফ রিপোজ কিভাবে বার করবে ওই মিউ ওই মানে মিউ দিয়ে দেবে সেখান থেকে বার করবে রাইট এবার ধরো অ্যাঙ্গেল অফ রিপোজ দিয়ে দিল না এই অ্যাঙ্গেল অফ রিপোজ দিয়ে দিল তাহলে তো মিউ বার করতে পারবে ক্লিয়ার যদি ক্লিয়ার হয় তাহলে আজকে আমরা আমাদের লেকচার এখানেই স্টপ করছি।